আজকে আমরা পড়ব জন ম্যাসফিল্ডের কবিতা সি ফিভার। ইনি হলেন জন ম্যাসফিল্ড। জন ম্যাসফিল্ডকে ভালো করে আগে দেখে নিই কবিতাটি পড়বার আগে। এটি কবির আরেকটি ছবি, যেখানেও আমরা তাকে সুদর্শন কবিকে দেখতে পাচ্ছি। এই হলো 3 নম্বর ছবি। এনার পুরো নাম আমরা জানি, জন এডওয়ার্ড ম্যাসফিল্ড। 1878 জন্মগ্রহণ করেন এবং 1967 সালে উনি মারা যান। তিনি একজন ব্রিটিশ পোয়েট ছিলেন, একজন লেখক ছিলেন, এবং ইনিও টেড হিউয়ের মতোই একজন পোয়েট লরিয়েট ছিলেন ইউনাইটেড কিংডমের 1930 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত। মূলত তিনি পরিচিত বাচ্চাদের বিভিন্ন উপন্যাস লেখবার জন্য, যেমন দ্য মিডনাইট ফোক এবং দ্য বক্স অফ ডিলাইটস, এগুলি হচ্ছে তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে। এই যে কবিতাটি আমরা পড়ব সি ফিভার, এই কবিতাটার মধ্যে উনি ওনার উত্তেজনার কথা বলতে চেয়েছেন, যে সমুদ্র যাত্রা সম্পর্কে তার যে উত্তেজনা সেইটা নিয়ে তিনি বলতে চেয়েছেন। এবং তার যে বর্ণনাটা, দ্য ডেসক্রিপশন অফ দ্য পোয়েম ইজ ইন দিড প্যাশনেট, যথেষ্ট প্যাশনের সাথে, আবেগের সাথে তিনি বক্তব্যটা, তার বক্তব্য পেশ করেছেন। তো এই কবিতাটি পড়লে মনে হয় ওনার বক্তব্য খানিকটা এরকমই, যে এই যে বিশাল সমুদ্র তাকে একটা অদ্ভুত রকমের আনন্দ উত্তেজনা, একটা মননের মিল খুঁজে বের করে দেয়, যে কারণে তিনি প্রকৃতির যে কত সৌন্দর্য থাকতে পারে সেটা খুঁজতে চলে যান। তো তার একটা বক্তব্য দিয়ে আমরা শুরু করতে পারি। এইখানে উনি বলছেন, দেয়ার আর ফিউ আর্থলি থিংস মোর বিউটিফুল দ্যান আ ইউনিভার্সিটি, আ প্লেস ওয়্যার দোজ হু হেট ইগনোরেন্স মে স্ট্রাইভ টু নো, ওয়্যার দোজ হু পারসিভ ট্রুথ মে স্ট্রাইভ টু মেক আদার্স সি। অর্থাৎ কিছু কিছু পার্থিব জিনিস আছে যেটা অনেক বেশি সুন্দর একটা ইউনিভার্সিটির থেকে, অর্থাৎ যেখানে নিয়ম মাফিকভাবে পড়াশোনা করানো হয় সেগুলির থেকে। এমন একটা জায়গা যেখানে যারা ইগনোরেন্সকে হেট করে, অর্থাৎ অজ্ঞতাকে ঘৃণা করে, সে হয়তো জানবার চেষ্টা করতে পারে, যে সত্যকে খুঁজতে চায় সে হয়তো ওর সত্যকে খুঁজে অন্যদেরকেও চোখে আঙুল দিয়ে দেখাতে চায়। তো আমরা যখন সি ফিভারটা পড়ব, তখন এই ওনার যে প্যাশন, উনি যে নতুন কিছু দেখানোর চেষ্টা করছেন, প্রকৃতির মধ্যেও যে নতুন কিছু খুঁজে পাওয়াটা সম্ভব, সেই জিনিসটাকে খুব ভালো করে বোঝা যাবে আশা করছি। এই ব্যক্তির আসলে কবিতা সম্পর্কেও একটা ধারণা ছিল, একটা বিশেষ বক্তব্য ছিল। তো সেটাও আমরা একটু যদি দেখে নিই আমাদের বরঞ্চ সুবিধাই হবে। উনি বলেছেন, Poetry is a mixture of common sense which not all have with an uncommon sense which very few have. এই যে কবিতা হচ্ছে একটা অ্যামালগামেশন, একটা মিক্সচার, একটা মিশ্রণ, কিসের? কমন সেন্সের, সাধারণ যে জ্ঞান, হুইচ নট অল হ্যাভ, যেটা সত্যি প্রত্যেকের নেই, উইথ অ্যান আনকমন সেন্স, এবং একটা মানে যেটা কমন নয়, যেটা সাধারণ নয়, সেরকম একটি সেন্স থাকতে হবে, একটা ধারণা থাকতে হবে, হুইচ ভেরি ফিউ হ্যাভ, যেটা খুব অল্প লোকেরই আছে। এটার একটা কম্বিনেশন, এটার একটা মিক্সচার হচ্ছে পোয়েট্রি, কমন সেন্স এবং আনকমন সেন্স দুটোরই, ফলে দুটোই সেখানে থাকতে হবে, থাকাটা জরুরি। এবার সেটাও কতটা প্রতিফলিত হচ্ছে তার এই কবিতাটিতে, সেটাও আমরা খানিকটা দেখতে চেষ্টা করব। ফলে আমরা যদি সরাসরি কবিতাটিতে চলে যাই, তাহলে সেখানে আমাদের খানিকটা উপকার হবে। তা আমরা কবিতার মধ্যে যাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সি ফিভার বাই জন ম্যাসফিল্ড। এখন সি যে সমুদ্র সেটা তো আমরা বুঝতে পারছি, তা ফিভার কেন? সি এর সাথে ফিভারেরই বা রিলেশনটা কোথায়, কোথায় এর সম্পর্ক? সি এর সাথে ফিভারকে কেন বোঝাচ্ছে? যে সমুদ্র দেখলে জ্বর আসে, এটা অনেকের জল দেখলে ভয় হয়, জলাতঙ্ক, সেটা সম্পূর্ণ আলাদা জিনিস, কিন্তু তিনি সমুদ্র দেখে ভয় পাবেন এরকম তো ব্যাপার নেই। সে তিনি বাচ্চাও নন যে বাচ্চা হিসাবে উনি বলছেন বিশাল সমুদ্র বা তার বিশাল জলরাশি দেখে তিনি ভয় পাচ্ছেন, সেটা নয়। তাহলে ফিভার কিসের জন্য? এখানে ফিভার শব্দটার তাৎপর্য কী? আমরা জানি যে ফিভার মানে সাধারণভাবে যেটা বাংলায় বলে জ্বর, যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখেওছি।
সাধারণত জ্বর হলে পরে আমরা এই জাতীয় একটা ঘটনা দেখতে পারি, যে মুখের মধ্যে থার্মোমিটার বা বগলে থার্মোমিটার দিয়ে জলের পটি দেওয়া হয় মাথায়। তো সে জ্বরের সাথে আমরা সবাই পরিচিত, শরীর দুর্বল হয়ে যায় এবং কোনো কাজ করতে ভালো লাগে না, মুখে স্বাদ থাকে না। তাহলে সি ফিভারে সি এর সাথে ফিভারের তো কোনো আপাত সম্পর্ক বোঝা যাচ্ছে না, তাহলে উনি কেন সি এর সাথে ফিভার শব্দটাকে বসালেন? এখন জ্বর যখন আমাদের হয় তখন আমাদের পরিস্থিতিটা কেমন হয়? আমাদের কিন্তু কোনো কিছু ভালো লাগে না, শরীরটা দুর্বল হয়ে যায় এবং কোনো কিছুর প্রতি কন্ট্রোল থাকে না। যে আমি যদি চেষ্টা করি যে একটা টেবিল সরাতে আমার জ্বর থাকাকালীন, তখন কিন্তু আমি সেই টেবিলটাকে সরাতে পারবো না, কেন? আমার শরীর দুর্বল থাকবে, ফলে আমি চাইলেও সেই জিনিসটাকে পারবো না। আমার কিন্তু কোনো রকম কন্ট্রোল, আমার কিন্তু কোনো রকম সংযম বা রক্ষা করবার কোনো পরিস্থিতি আমার শরীরের মধ্যে থাকবে না। এবার কবি এখানে বোঝাতে চেয়েছেন যে এই ফিভারের মাধ্যমে শব্দটা দিয়ে যে উনি সমুদ্র দেখলেও সেই রকমই ক্ষমতাহীন, কন্ট্রোলহীন, অর্থাৎ প্রয়োগ করবার নিজের যে ইচ্ছা শক্তি প্রয়োগ করবেন যে না আমি সমুদ্রে যাব না, সেই ঘটনাটা ঘটবে না। উনিও হেল্পলেস, পাওয়ারলেস, অর্থাৎ অসহায়, ক্ষমতাহীন হয়ে পড়েন সমুদ্র দেখলে পরে। তার প্রচণ্ডই ইচ্ছা করে সমুদ্রে যেতে। অনেক সময় এরকম হয় না যে আমাদের দেখা গেল যে কোনো একটা বিশেষ খাবার যাকে দেখলে পরে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, অর্থাৎ আমার যেমন ব্যক্তিগতভাবে আমি যদি বলি আমার মাংস প্রিয় খাদ্য, তাহলে মাংস সামনে দেখলে পরে আমি খেতে প্রচণ্ড লাফিয়ে ঝাঁপিয়ে খেয়ে ফেলবো, আমি পারবো না সামলাতে। তেমনি কারো হয়তো অন্য কিছু পছন্দ, কারো বিরিয়ানি পছন্দ, বিরিয়ানি অধিকাংশ লোকজনেরই পছন্দ বলে ধারণা আমার, তো সেখানে সেইটা দেখলে পরে অনেকেই ঝাঁপিয়ে পড়ে, নিজেকে সামলাতে পারবে না। এটাও কিন্তু সেই ফিভারের সাথে তুলনা করা হচ্ছে, যে আনকন্ট্রোলেবল, যেটা আমার পক্ষে সামলানো সমস্যা, আমি একেবারে অসহায় হয়ে পড়ি সেটা দেখলে পরে। সেই অসহায়তা, যে অসহায়তা কিন্তু শারীরিক দুর্বলতার অসহায়তা নয়, যেটা মানসিক দুর্বলতা, এবং মানসিক দুর্বলতাটা পজিটিভ দিকে, একটা ধনাত্মক দিকে, ঋণাত্মক অর্থে এটা কিন্তু বলা হচ্ছে না। ফলে সেই সি ফিভারের এখানে কথাটা বলা হয়েছে যে সমুদ্র দেখলে উনি কিন্তু নিজেকে আর সামলাতে পারেন না, ফিভারটা এই কারণে। এবার এই যে একটা শব্দ যেটার মানে আমরা জানি জ্বর, সেটাকে ব্যবহার করা হচ্ছে অন্য আর একটা শব্দের ক্ষেত্রে, এগুলিকে বলা হয় হোমোগ্রাফ। তা হোমোগ্রাফটা কি জিনিস, হোমোগ্রাফ কি জিনিস সেটা বলার আগে আরেকটুখানি আমি বলে নিই যে এখানে এই সি ফিভারটা কিন্তু শুধুমাত্র জন ওয়েসফিল্ডের ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়, আরও একজন আছে, রবিনসন ক্রুসো, যে ড্যানিয়েল ডিফো বলে একজন ভদ্রলোক ছিলেন, সেই ভদ্রলোক রবিনসন ক্রুসো বলে একটি উপন্যাস লিখেছিলেন, মূলত বাচ্চাদের উপন্যাস কিন্তু তার মধ্যে অনেক জটিলতা আছে। তো যাই হোক, এই হলো সেই রবিনসন ক্রুসোর বইটি বা পোস্টার, এখানে দেখে বোঝাই যাচ্ছে যে ইনিও সমুদ্র নিয়েই গল্পটা, সমুদ্র প্রচণ্ড ভালোবাসতেন বলে প্রত্যেকবার সমুদ্রে ছুটে ছুটে যেতেন। ফলে ডিফোর কিন্তু ক্রুসোর, রবিনসন ক্রুসো আসলে একটি নাম, এই ব্যক্তি হচ্ছেন রবিনসন ক্রুসো। ক্রুসোর জীবনীটাও কিন্তু পুরোপুরিভাবে এইভাবেই নির্ভরশীল, যেখানে উনি নিজেও কিন্তু ছুটে ছুটে যাচ্ছেন বারবার সমুদ্রের মধ্যে। তো সেই সি ফিভারটা বা রবিনসন ক্রুসোর মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে। কবিতার কিছু লাইন যখন আমরা পড়বো তখনও কিন্তু বুঝতে পারবো যে কেন এই এটাকে ফিভারের সাথে তুলনা করছেন উনি, যে কতটা অসহায় হয়ে পড়ছেন এবং কতটা প্রয়োজনীয় তার ক্ষেত্রে যাওয়া, কতটা হেল্পলেস তিনি বা পাওয়ারলেস তিনি, হ্যাঁ, কতটা আনকন্ট্রোলেবল তার কাছে, সেই জিনিসটা কিন্তু যখন আমরা লাইনগুলো পড়বো তখন স্পষ্টভাবেই বুঝতে পারবো। এবার আমি যে বিষয়টা নিয়ে বলছিলাম, হোমোগ্রাফ, হোমোগ্রাফ হচ্ছে এইগুলি, যেমন একই শব্দ নামটাও মানে বানানটাও একই রকম, পিএএলএম পিএএলএম দুটোর বানান বা জেএম জেএম, কিন্তু আলাদা অর্থে বোঝাচ্ছে। যেমন পাম বলতে আমরা হাতের তালু বোঝাই, আবার এখানে পাম বলতে কিন্তু তাল গাছ বোঝাচ্ছে। জ্যাম বলতে আমরা গাড়ির জ্যাম বোঝাই, আবার এখানে কিন্তু জ্যাম, জেলির যে জ্যাম সেই জ্যাম বোঝাচ্ছে। রোল বলতে আমরা যে টয়লেট বা টিস্যু পেপার রোলকে বোঝাই, রোল বলতে কিন্তু এখানে কোনো খাবারের কথা, এগ রোল, চিকেন রোলকেও বোঝাতে পারি বা মিষ্টির ক্ষেত্রেও আমরা বোঝাতে পারি। মার্ক বলতে আমরা নাম্বার বুঝি, মার্ক বলতে কিন্তু টাকা পয়সাও বোঝানো হয়। বল বলতে আমরা যেমন বল ড্যান্স বোঝাই, তেমনি বল বলতে কিন্তু ফুটবলও বলা হয়। ফাইন বলতে কিন্তু যেটা ফাইন দেওয়া হয়, সেই কোনো কিছু ভুল করলে ফাইন কাটে বা ফাইন দেয়, সেই ফাইন বোঝায়। তেমনি ফাইন বলতে আমি কিন্তু চমৎকার অর্থে বুঝাই, বা দারুণ দারুণ বা দুর্দান্ত অর্থেও বোঝানো হয়। তো এইগুলি বলা হচ্ছে হোমোগ্রাফ। কেন হোমোগ্রাফের কথাটা এখানে আসলো,
কারণ এই ফিভার শব্দটা একই সাথে দুটো জিনিসকে ব্যবহার করছে। ফিভার মানে আমরা জ্বর বুঝি, আবার ফিভার মানে আমরা অসহায়তা বা এখানে আনকন্ট্রোলেবল সিচুয়েশনকেও বলা হচ্ছে, যে একই জিনিসকে দুটি অর্থে দুরকম ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তো হলো, সে ঠিকই আছে, আমরা বুঝলাম যে সি ফিভার কেন উনি নামকরণ করেছেন। এবার লাইনগুলোতে আমরা যদি যাই, প্রথম যে লাইনটি আমরা দেখব, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। ভালো কথা, আই এখানে বলে দেওয়ার প্রয়োজন নেই, অবশ্যই কবি নিজেকেই বলছেন বা কোনো ব্যক্তি হিসেবে নিজেকে বলছেন, আই তার মানে ফার্স্ট পার্সন ন্যারেটিভে কবিতাটি চলছে। এখন এই যে মাস্ট, মাস্ট শব্দটা কি অর্থে ব্যবহার হয়, মাস্ট শব্দটাকে ব্যবহার করতে গেলে পরে আমরা বুঝি এর মধ্যে একটা প্রয়োজনীয়তা বা জরুরি ব্যাপার থাকে। তাহলে এটার বাংলা মানে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, এটার বাংলা মানে নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু মাস্ট ব্যাপারটাকে নিয়ে আমরা একটু আলোচনা করি। মাস্ট ব্যাপারটা, মাস্ট আলোচনা করাটা মাস্ট, কারণ এখানে প্রশ্ন আমরা করতেই পারি যে এখানে উনি শুড ব্যবহার করলেন না কেন, প্রয়োজনীয় অর্থে বা ঔচিত্য অর্থেই যদি উনি বোঝাতে পারেন তাহলে কেন শুড কেন ব্যবহার করলেন না, মাস্ট কেন ব্যবহার করলেন। ফলে আমাদের পার্থক্যর জায়গাটাকে বুঝতে হবে যে কেন মাস্ট কেন শুড নয়। এই ডায়াগ্রামটা দেখলে পরে আমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। যেমন এখানে বলছে মাস্ট হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, নেসেসারি, নো চয়েস, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারটা, অত্যন্ত প্রয়োজনীয় এবং সেখানে কোনো চয়েস নেই যে তুমি এটা করতেও পারো নাও করতে পারো। যেমন আই মাস্ট স্লিপ টু নাইট, আই হ্যাভ আ টেস্ট টুমারো, ফলে আমাকে ঘুমোতেই হবে কারণ আমার কালকে পরীক্ষা। হি মাস্ট গেট আ পাসপোর্ট, হি ইজ গোয়িং অ্যাব্রোড, তাকে পাসপোর্ট পেতেই হবে কারণ সে বিদেশে যাচ্ছে। এবার শুটের ক্ষেত্রে দেখা যাক, শুট কি গুড আইডিয়া অর্থে ব্যবহার হয়, ভালো একটা আইডিয়া, নট নেসেসারি, যে খুব প্রয়োজনীয় সেটা নয় এবং এটা চয়েসের উপর নির্ভর করে। যেমন আই শুড স্লিপ টু নাইট বাট আই ওয়ান্ট টু ওয়াচ টিভি, যে আমাকে ঘুমোতে হবে কিন্তু আমি আজকে টিভি দেখব। হি শুড গেট এ পাসপোর্ট, হি মে গো অ্যাব্রড, তাহলে তাকে পাসপোর্ট পেতে হবে, সে অ্যাব্রডে যেহেতু যাবে, কিন্তু সে অ্যাব্রডে যাচ্ছে ফলে তাকে একটা পাসপোর্ট অবশ্যই পেতে হবে। এই হচ্ছে পার্থক্য মাস্ট এবং শুড, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থে ব্যবহার করা হচ্ছে কিন্তু সেটা, এটা অত্যন্ত জরুরি নয় বা এটা চয়েস থাকে একটা, যে আমি এটা করবো, আমার করাটা উচিত কিন্তু আমি সাথে এটাও করব। কিন্তু দেখো এখানে যদি বলতো আই শুড স্লিপ টু নাইট, আই হ্যাভ এ টেস্ট টুমারো, না, কারণ আমার যেহেতু টেস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্ট্যান্ট সেন্সে, সেই জন্য মাস্ট শব্দটাকে এখানে ব্যবহার করা হলো। কিন্তু শুটটা কি, আমি রাত্রে ঘুমোবো কিন্তু আমি টিভি দেখবো, ফলে এটা অতটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, সেই জন্য এখানে শুট ব্যবহার করা হলো। এবার ফলে এই জায়গাটা এবার আমরা বুঝতে পারছি যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। তাহলে কোথায় যাবে গো ডাউন? এখন গো ডাউন মানেও আমরা জানি গো ডাউন অবশ্যই গো ডাউন নয়, চালের গোডাউন বা মুড়ির গোডাউন, ধানের গোডাউন, সেরকম নয়। গো আলাদা, ডাউন অবশ্যই এটা ফ্রেজাল ভার্ব, আমরা ফ্রেজাল ভার্ব সম্পর্কে আগেও শিখেছি। এবার গোডাউনের একটা ছোট্ট চিত্র আমি দেখাই। ফলে গো ডাউন বলতে আমরা নিম্নমুখী কোনো কিছুকে বোঝা, অর্থাৎ নিচে নামছে বা এই জাতীয়, যেমন খানিকটা এই রকম যে এই যে নিচে নামছে এটা হচ্ছে গো ডাউন, বা এই হচ্ছে গো ডাউনের সিম্বল, যে সিঁড়ি দিয়ে নিচে নামা। এবার অটোমেটিক্যালি কি হচ্ছে, এটা যদি গো ডাউন হয় তাহলে এই চিত্রটা পরিষ্কার করছে যে এটা হচ্ছে গো আপ, অর্থাৎ আপস্টেয়ার্স, ডাউন স্টেয়ার্স, নিচে নামা এবং এটা উপরে ওঠা। তা এই হচ্ছে গো ডাউন আর গো আপ, এই দুটোর মধ্যে পার্থক্য। কিন্তু এখানে গো ডাউন বলতে কি বোঝাচ্ছেন কবি? এখানে উনি বলতে চাইছেন গো ডাউন টু দ্য সিজ এগেন, অর্থাৎ তিনি সমুদ্র যেতে চাইছেন আবার। এবার এই যে এগেন, এগেন শব্দটাও কিন্তু তাৎপর্যপূর্ণ, আমরা সচরাচর জানি যে এগেন মানে আবার, কিন্তু এই আবারের তাৎপর্যটা কি? সিজ এগেন মানে হচ্ছে উনি ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন, সুতরাং সেই কারণের জন্যই কিন্তু এই শব্দটা আসছে এগেন। তা এগেন শব্দটাকে আমরা একটু ভেঙে চুড়ে যদি দেখি, যেমন এখানে ট্রাই ফেল, ট্রাই এগেন, সাকসেস। তাহলে ট্রাই ফেলের পরে শুধু হার্ডার, এই যে ট্রাই এগেন, ফলে আমরা এইখানে কিন্তু এগেন শব্দটাকে আরো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ট্রাই এগেন, এগেন মানে হচ্ছে পুনরায় চেষ্টা করা, অর্থাৎ কিছু একটা হলো, আবার আমি চেষ্টা করলাম, আবার আমি চেষ্টা করলাম, আবার আমি চেষ্টা করলাম, ফল তবে গিয়ে সাকসেসটা কিন্তু আসছে। ফলে এই বারংবার, বারংবারের অর্থটা এই মুহূর্তটাকে কিন্তু জোর দিচ্ছে এগেন শব্দটা। ফলে এখানে যখন আমরা পড়বো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, ফলে আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে বলে থেমে থাকছি না, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আই হ্যাভ
টু বা আই মাস্ট আমাকে হবেই। এবার আমরা মাস্টের সাথে শুডের পার্থক্যটা জেনেছি, তো হ্যাভ টুটাও এই ফাঁকে যদি একটু জেনে নিই তাহলে আমাদের এই জায়গাটা সম্পূর্ণ হবে। এইখান থেকে আমরা বুঝে নেব যে মাস্ট তো আমরা জেনে গেছি আগেই, উই মাস্ট ফ্যাসন আওয়ার সিট বেল্টস। দ্য হ্যাভ টু কি, হ্যাভ টুটা হচ্ছে যে সামথিং ইউ নিড টু ডু ফলোয়িং এ রুল, স্ট্রাকচারটা যেটা আমরা জানি যে হ্যাজ আর হ্যাজ টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, যেমন হি হ্যাজ টু সি দ্য ডক্টর, হ্যাভ টু অর্থাৎ যে আমাকে একটা নিয়ম মাফিক কাজটাকে করতে হবে, তার সাথে কিন্তু মাস্টের যোগাযোগটা খুব যে ঘনিষ্ঠ হবার একদমই নেই তা নয়, কারণ মাস্ট হচ্ছে এক্সপ্রেস এ স্ট্রঙ্গার পয়েন্ট অফ ভিউ, যেটা আমরা আগেই জেনেছি যে ইউ মাস্ট স্টপ প্লেইং কম্পিউটার গেমস, তোমাকে কম্পিউটার গেমসকে থামাতেই হবে। এবার সেক্ষেত্রে কিন্তু এখানে হ্যাভ টুটা কী হচ্ছে, হ্যাভ যেমন হোয়াট হ্যাভ ইউ টু সে ফর ইউর সেলফ, তোমার বলার নিজের ক্ষেত্রে বলার কী আছে, ইউ হ্যাভ টু ড্রাইভ স্লো মোর দ্যান 110 কিলোমিটার পার আওয়ার অন হাইওয়েজ, তাহলে এই যে এইটা নিয়ম, নিয়ম অর্থে হ্যাভ টুটা অনেক বেশি প্রচলিত, অর্থাৎ সেখানে আমাকে একটা কিছু করতে হবে এবং সেটা নিয়ম অনুযায়ী করাটাই ভালো, ফলে সেইটাকে মাথা রাখতে হবে যে হি হ্যাজ টু সি দ্য ডক্টর, যে কেন ডাক্তার দেখাতে হবে, কারণ শরীর খারাপ, ফলে এটা করতে হবে সেই অর্থে। ফলে এখানে যখন আমরা কবিতাটিতে আসছি তখন কি হচ্ছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, কারণ ওনাকে যেতে হবেই, আর সেই জন্যই এটা ফিভার, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। বেশ, লোনলি মানে আমরা জানি একা বা একাকী, লোনলি শব্দটার তাৎপর্যটাকে আমরা যদি ভাঙতে যাই তাহলে খেয়াল করবো যে অ্যালোন বলে কিন্তু আরও একটা শব্দ আসছে, সেটাও একাকি বোঝায়, লোনলি মানেও যদি একাকি বোঝায় অ্যালোন মানেও কিন্তু একা বোঝায়, তাহলে কি লোনলির সাথে অ্যালোনের কোনো পার্থক্য আছে বা কোনো মিল আছে সেটা দেখি আমরা। এখানে আমরা বুঝবো যে অ্যালোনের সাথে লোনলির পার্থক্যটা কোথায়। অ্যালোন মানে হচ্ছে জাস্ট ওয়ান সেলফ, একা, অর দ্য ওনলি ওয়ান্স, শুধুমাত্র নিজেরা। জ্যাক লিভস অ্যালোন ইন ব্রুকলিন, তাহলে ব্রুকলিনে জ্যাক একা বাস করে। উই ওয়ার অ্যালোন ইন দ্য হাউস, যে আমরা একাকি ছিলাম মানে একটা বাড়িতে। লোনলি মিন স্যাড বিকজ ওয়ান ইজ অ্যালোন, এইটা গুরুত্বপূর্ণ, স্যাড বিকজ ওয়ান ইজ অ্যালোন। জ্যাক ফেল্ট লোনলি ওয়েন কে লেফট দ্য হাউস, ফলে এই যে লোনলিটার মধ্যে একটা স্যাডনেস থাকবে, আই এম লোনলি উইদাউট ইউ, ফলে এই লোনলির মধ্যে কিন্তু কোথাও না কোথাও একটা দুঃখ থাকবে, এবং সেই কারণের জন্য অ্যালোনটা কিন্তু লোনলি নয়, লোনলির মধ্যে দুঃখটা থাকাটা একটু জরুরি। সো আই এম লোনলি উইদাউট ইউ, প্লিজ কাম ব্যাক, ফলে আমি লোনলি কেন, আমি তোমার দুঃখে একা, সুতরাং আমার কাছে ফিরে এসো। তো এক্ষেত্রে কিন্তু আমরা জানলাম যে লোনলি মানে তার মধ্যে একটা স্যাডনেস রয়েছে, টু দ্য লোনলি সি, ফলে সি কিন্তু লোনলি এবং স্যাড, কেন, বিকজ দ্য পোয়েট ইজ নট প্রেজেন্ট ইন দ্য সি, ফলে তিনি উপস্থিত নেই সমুদ্রের মধ্যে, তিনি উপস্থিত নেই, এবং সেই কারণে তিনি মনে করছেন যে ও কিন্তু একাকী অনুভব করছে, যে সমুদ্র যেন বড্ড একা। তো এখানে একা সমুদ্র, একা আসলে একা অনুভব করে কারা, মূলত হিউম্যান বিং, মানুষ। তো এবার সমুদ্র যেহেতু হিউম্যান বিং নয়, ফলে এটা একটা পার্সনিফিকেশন, এবার পার্সনিফিকেশনটা কী সেটা আমি বোঝাবো এই মুহূর্তে নয়, পরবর্তীকালে চেষ্টা করছি আমি সেই পার্সনিফিকেশনটাকে বোঝানোর। এই কবিতার লাইনগুলির মধ্যে আরও অনেক জায়গায় আমরা পার্সনিফিকেশনটা পাবো, তো তখন একবারে আমি পার্সনিফিকেশনটাকে বোঝাবো। তো আমরা এগোই, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। এবার লোনলি সি কেমন হতে পারে তার একটা ছবি যদি আমরা দেখতে পাই, এটা যেমন একটা লোনলি সি এর ছবি হতে পারে, বুঝতেই পারা যাচ্ছে যে সমুদ্রে কেউ কোথাও নেই, চতুর্গুলে কেউ নেই, ফলে এটা একটা লোনলি সি এর ছবি, বা এটাও একটা লোনলি সি এর ছবি হতে পারে যে আমাদের দিক দৃষ্টি যত দূর যাচ্ছে তো মানে কোথাও আমরা কাউকে দেখতে পাচ্ছি না, ফলে সে লোনলি, লোনলি ইন দ্য সেন্স দ্যাট দ্য সি ইজ ফিলিং স্যাডনেস, সমুদ্র একটু দুঃখী এবং সেই কারণের জন্য সে লোনলি। যাই হোক, আবার আমরা কবিতায় ফিরে আসি, তাহলে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, মানে স্কাই সি এর সাথে সাথে স্কাইও কিন্তু লোনলি, ফলে স্কাইও কিন্তু সেই জায়গাটা চাইছে। এবার স্কাই কেন চাইছে সেটা আমরা আর একটু পরেই বুঝবো, যে একই সাথে একজন ম্যারিনার, একজন নাবিক, আকাশ এবং সমুদ্র দুটোকে একসাথে নিয়েই চলেন, কারণ আকাশ তাকে গাইড করে স্টারের মাধ্যমে, তো সেই কনসেপ্টটা আমরা আর একটু পরেই পাবো। আমরা যদি লোনলিনেসটাকে, যেটা আমি বোঝাচ্ছিলাম যে লোনলি যদি আমরা পার্সনিফিকেশনটাকে বোঝার চেষ্টা করি, তো ঠিক আছে আমি পার্সনিফিকেশনটাকে বুঝিয়েই দিই এই ছবি থেকে। পার্সনিফিকেশন আর একটু ভালো করে আমরা বুঝে যাবো, যে পার্সনিফিকেশন হচ্ছে গিভিং হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স টু নন হিউম্যান থিংস, অর্থাৎ যেগুলি
মানুষ বা মানুষের মতো নয় তাদের উপরে যখন মানুষের কার্যকারিতা আরোপ করা হয় তখন তাকে পার্সোনিফিকেশন বলে। যেমন এখানে যে উদাহরণটা দিয়েছে, দ্য থান্ডার রোড ইন দ্য ইভিনিং স্কাই, এবার রোডিংটা তো একটা হিউম্যান কোয়ালিটি, চিৎকার করা, গর্জন করা, সেটা যখন থান্ডারের ক্ষেত্রে বসছে তখন সেটা নন হিউম্যান অবজেক্ট হচ্ছে থান্ডার, তো সেক্ষেত্রে রোড শব্দটা তার পরিপ্রেক্ষিতে বসতে পারে না, কিন্তু বসানো হয়েছে মানে তাকে পার্সোনিফাই করা হয়েছে, থান্ডারকে এখানে পার্সোনিফাই করা হয়েছে। বা দ্য লিভস ড্যান্সড অ্যাক্রস দ্য লন, ড্যান্সটা হচ্ছে মানুষের কাজ বা হিউম্যান বিং কোয়ালিটি, সেখানে যখন লিভের ক্ষেত্রে ড্যান্স শব্দটা বসেছে তখন সেটা অটোমেটিক্যালি পার্সোনিফিকেশন হয়ে যাচ্ছে। আর একটা উদাহরণ আমরা দেখি, এখানে আমরা বেশ কিছু উদাহরণ পাবো, যেমন দ্য সান পিকড হ্যাপিলি ফ্রম বিহাইন্ড এ ক্লাউড, পিকিং হিউম্যান বিং কোয়ালিটি, সেটা সানের ক্ষেত্রে আরোপ করা হয়েছে, ফলে সানকে পার্সোনিফাই করা হয়েছে। ট্রিজ ড্যান্সড ব্যাক অ্যান্ড ফোর্থ ইন দ্য উইন্ড, যেটা আগেও আমরা পেলাম ট্রি ড্যান্স করতে পারে না, সেক্ষেত্রে ড্যান্সটা দিয়ে ট্রিটাকে পার্সোনিফাই করা হয়েছে। দ্য কার হ্যাপিলি স্কুয়েলড ডাউন দ্য হাইওয়ে, হ্যাপিলি স্কুয়েলিং, স্কুয়েলিং হচ্ছে হিউম্যান বিং কোয়ালিটি, কারের ক্ষেত্রে বসানো থেকে কারকে পার্সোনিফাই করা হয়েছে। ফলে এরকম প্রচুর, বা এখানে একটা আছে যে অ্যাংগ্রি স্কাই রোড অ্যান্ড থ্রু লাইটনিং অ্যারাউন্ড, অ্যাংগ্রি স্কাই যদিও এটা পার্সোনিফিকেশন থেকে পার্সোনাল মেটাফোরটা আরও বেশি বোঝায়, কিন্তু কী পার্সোনাল মেটাফোর সেটা আমাদের এই মুহূর্তে বোঝার প্রয়োজন নেই। ফলে এখানে পার্সোনিফিকেশন অর্থাৎ যেমন লোনলি সি, সি এখানে লোনলি, সুতরাং মানুষ লোনলি হতে পারে, সি নয়, তো সি একটা নন হিউম্যান অবজেক্ট, ফলে সেক্ষেত্রে লোনলি দিয়ে তাকে পার্সোনিফাই করা হচ্ছে। তো সেই রকমই স্কাইকেও পার্সোনিফাই করা হচ্ছে একই সাথে, লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। সুতরাং প্রথম লাইনটা মোটামুটিভাবে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এবার দ্বিতীয় লাইনে আসা যাক, অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড আ স্টার টু স্টিয়ার হার বাই। এবার অ্যান্ড মানে আমরা সবাই জানি এটা একটা কনজাংশন, কিন্তু যেটা আমরা জানি না সেটা আমরা একটু জানার চেষ্টা করি। অনেক সময় কিন্তু আমরা অ্যান্ডকে এইভাবে লিখে থাকি, এই চিহ্নের মতো লেখাটা আমাদের হয়। এখানে আরও অনেকগুলি সিম্বল রয়েছে যে সিম্বলগুলো আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। তো একে বলা হয় অ্যাম্পারস্যান্ড, অ্যাম্পারস্যান্ডটা এই যে অ্যান্ড, আসলে এখন আমাদের যে 26টি লেটার আছে তার মধ্যে মানে লাস্ট আরেকটি সংযোজন হচ্ছে এটা, এই অ্যান্ডটাকে এভাবে লিখতে পারা যাবে বলে ঘোষণা করা হয়েছে। এবার এই যে অ্যাম্পারস্যান্ডটা কিসের জন্য, অ্যান্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অ্যান্ডের সিম্বল হচ্ছে এটা, এটা হচ্ছে একটা লোগোগ্রাম মানে একটা চিহ্ন, রিটার্ন সিম্বল যাকে বলে, সেটা হচ্ছে লোগোগ্রাম। ফলে এবার এইটা একটা লোগোগ্রাম হয়ে গোটা শব্দটাকে ব্যবহার করছে। এবার এই যে অ্যাম্পারস্যান্ড আসলে এসছে ওই ল্যাটিন কনজাংশন থেকে এট, যার মানে হচ্ছে অ্যান্ড। এবার এই সিম্বলটা লিটারেচারের ক্ষেত্রে লোয়ার কেস লেটারে ই অ্যান্ড আই, ই অ্যান্ড টি মানে এই যে এট, এই এট দ্বারা বোঝানো যায়। তো সেইটা হচ্ছে আমরা আমরা জানি, জানতাম না যে অ্যান্ডটাকে ব্যবহার করা যায় এইভাবে, কিন্তু অ্যান্ডের মানে বা এই সিম্বলটার মানে যে অ্যাম্পারস্যান্ড বলা হয় এটাকে, সেটা কিন্তু আমাদের ধারণায় ছিল না। এবার এই যে কনজাংশনটাকে এখানে উনি ব্যবহার করছেন, অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ, কি আমি এবং আমি কি চাইছি শুধু। এখন আস্ক শব্দটাও কিন্তু একটু মজাদার শব্দ, আস্ক শব্দটাকে নিয়ে আমরা যদি বিচার করতে যাই তাহলে দেখব আস্ক দিয়ে অদ্ভুত রকমের কতগুলি ফ্রেজাল ভার্ব তৈরি করা যায়, আস্ক ইন, আস্ক আফটার, আস্ক ওভার, আস্ক অ্যাবাউট, আস্ক আউট, আস্ক সামথিং অফ, আস্ক ব্যাক, আস্ক রাউন্ড, প্রত্যেকটার মানেই কিন্তু কম বেশি আলাদা রকমের। এবার যেমন আস্ক আফটার ক্ষেত্রে আমরা যদি দেখি, টু আস্ক ফর ইনফরমেশন অ্যাবাউট সামওয়ান, টেল ইউর মাদার আই ওয়াজ আস্কিং হার আফটার হার, সুতরাং ইনফরমেশন চাইছি, ওয়াজ আস্কিং আফটার বসে গেল। ফলে আস্কটি কিন্তু খুবই ইন্টারেস্টিং শব্দ, যে শব্দটার সাথে প্রিপোজিশন বসে বিভিন্ন রকম ফ্রেজাল ভার্ব তৈরি করা হয়। এবার এখানে কিন্তু সেরকম কোনো ফ্রেজাল ভার্ব দেওয়া হয়নি, অল আই আস্ক, আস্ক আস্ক হচ্ছে ইনকোয়ার বা এনকোয়ারি করা, জিজ্ঞাসা করা। এবার এই শব্দ দুটো যখন উঠলই তখন আমরা এই দুটো শব্দের মানেও একটুখানি পরিষ্কার করে জেনে নিই, এনকোয়ার এবং ইনকোয়ার এর মানেটা কি। এইখানে আমরা ইনকোয়ার এবং এনকোয়ারের মানেটা দেখে নিতে পারি। ইনকোয়ার আসলে ট্রেডিশনালি ইনকোয়ার মিন টু ফর্মালি ইনভেস্টিগেট, আর ইনকোয়ার মিন টু আস্ক। ফলে ইনকোয়ার কিন্তু ইনভেস্টিগেশনের ক্ষেত্রে হয়, এনকোয়ার কিন্তু আস্কের ক্ষেত্রে হয়, আস্ক মানে এই যে জিজ্ঞাসা করা। ফলে আস্কটা, আস্ক এখানে কিন্তু এনকোয়ারের অর্থে ব্যবহার করা হচ্ছে, ইনকোয়ার নয়। যে যখন আমরা ইনকোয়ার করছি, এবার এইটা ইউনাইটেড স্টেটসে সিনোনিমাস টু ভার্ব টু আস্ক, কিন্তু আমরা ব্রিটিশ, যেহেতু ব্রিটিশ রিসিভড প্রোনাউন্সিয়েশন বা ব্রিটিশ
ওয়ার্ডগুলোকে আমরা ফলো করি, তো সেক্ষেত্রে ইনকোয়ার শব্দটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, যার মানেও কিন্তু টু আস্ক। তার মানে হচ্ছে এখানে অল আই আস্ক অল আই এনকোয়ার করা যেতে পারে, কিন্তু কেন এনকোয়ার নয় ইনস্টেড অফ এনকোয়ার ওয়াই আস্ক, তার কারণ এখানে কবিতার লাইনের সৌন্দর্যটাকে বজায় রাখতে হবে। এবার অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, টল শিপ, এ টল শিপ। এবার টল শিপ ব্যাপারটা কি, লম্বা জাহাজ সম মানে আমরা আমাদের ধারণা যে এটা লম্বা জাহাজই হতে পারে, দেখা যাক। এই হচ্ছে টল শিপের একটা মোটামুটি ধারণা আমরা এখান থেকে পাই, এইটাকে বলা হয় টল শিপ। তো এই এই জাতীয় জাহাজগুলিকে বলা হচ্ছে টল শিপ, যার মাস্তুলগুলি অনেকটাই বড় হয় এবং পালগুলো বিভিন্ন রকমের অনেকটা বড় হয়, তো এগুলো তাড়াতাড়ি যেতে পারে এবং বিলাসবহুল বা কোনো রকম অসুবিধাজনক নয় এই টল শিপগুলো। তো এই জাতীয় একটা জাহাজ কবি চাইছেন। এখানেও আমরা একই রকমের জায়গা দেখতে পারি যে এটাও আর একটা টল শিপেরই উদাহরণ, যে টল শিপগুলোর কথা উনি বলছেন এখানে। ফলে কি হচ্ছে এখানে, অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড আ স্টার টু স্টিয়ার হার বাই। এই যে স্টার, স্টারটা হচ্ছে ওই গাইডিং স্টার। কোন কোন গাইডিং স্টারের কথা আমরা এখানে বলতে চাইছিলাম, রাতের আকাশে এরকম বিভিন্ন ধরনের স্টার থাকে, এই ক্যাসিওপিয়া বা নর্থ স্টার, নর্থ স্টার অনেক সময় সাহায্য করে, লিটল ডিপার, বিগ ডিপার বা ধ্রুব তারা যেটাকে আমরা বলি, সেই স্টারগুলি কি করে নাবিকদেরকে সাহায্য করে যে আমি কোন দিকে যাচ্ছি, লাইট হাউস এবং এই স্টার, এই দুটোই সাহায্য করে যে আমি কোন দিকে যাচ্ছি সেটা যেন আমাকে গাইড করে নিয়ে যায়। যেমন এখানে একটি ছবি আছে যে এই এই স্টার দেখে এই যে বোটটি বা জাহাজটি শিপটি সে যাচ্ছে, তো সুতরাং তাকে স্টিয়ার করতে গেলে পরে স্টারেদের সাহায্য নিতে হবে। ফলে এখানে যখন বলছে অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, এই স্টার টু স্টিয়ার হার বাই, স্টিয়ার আমরা জানি স্টিয়ারিং হুইল, যে স্টিয়ারের ছবি আমরা দেখি, এই যে সেই স্টিয়ার স্টিয়ারিং হুইল, এই এটা ঘুরিয়ে ঘুরিয়ে এই জাহাজকে চালাতে হয়, ফলে এই এইটাকে বলা হচ্ছে স্টিয়ার, স্টিয়ার হার হুইল বলতে তাকে নিয়ে চলা বা জাহাজকে নিয়ে চালানো, অ্যান্ড স্টার টু স্টিয়ার হার বাই, ফলে তাকে চালনা করা। এবার এখানে তেমন প্রশ্ন না থাকলেও প্রশ্ন একটা থেকে যাচ্ছে যে ওয়াই হার, শিপ কেন হার, হার হতে যাবে কেন, নয় ওয়াই নট হিজ, ফলে স্টিয়ার হার বাই কেন, স্টিয়ার হিজ হিম বাই কেন হলো না। এবার শিপকে কেন হার বলা হয় তার জন্য আমাদের একটু এই ছোট্ট লেখাটির প্রতি মনোনিবেশ করতে হবে, যেখানে এই যে এই প্যারাগ্রাফটা পড়লে পরে আমরা বুঝব, দ্য আইডিয়া অফ এ শিপ অ্যাজ এ ফেমিনাইন প্রেজেন্স হ্যাজ বিকাম এম্বেডেড ইন ম্যারিটাইম ট্র্যাডিশন, বাট দ্য রিজন ফর ইটস ক্লাউডি, ইট ইস ক্লাউডি, সাম সোর্সেস সাজেস্ট ইটস বিকজ দ্য ল্যাটিন ওয়ার্ড ফর শিপ নাভিস ইজ ফেমিনাইন বাট দিস ডাজন্ট হোল্ড ওয়াটার। এবার তার কারণ হচ্ছে ট্যাবিউলা, ল্যাটিন যে টেবল, ট্যাবিউলা থেকে এসছে, সেটা ফেমিনাইনও, কিন্তু আমাদের মনে হয় না যে টেবল কখনো সি হতে পারে, তো এটা একটা কারণ ধরা হয় যে ল্যাটিন ওয়ার্ড নাভিস, যা যেটা আর কি ফেমিনাইন ওয়ার্ড, মানে শব্দটা ফেমিনাইন আর কি, কোয়ালিটিতে স্ত্রী, এবং সেই জন্য বলা হচ্ছে যে এটা শিপটা হচ্ছে ফেমিনাইন বা হার, হারটাকে সেই জন্য ব্যবহার করা হয়েছে। আর একটা কারণ দেখানো হয় যে সি যার মানে মানে দ্বারা হচ্ছে হচ্ছে মাদারহুড, মাতৃত্ব, এবং সেখান থেকে আসছে প্রোটেকশনের জায়গাটা। এবার একটা চারিত্রিক বৈশিষ্ট্য ভেসেল যেগুলো হয়, বড় বড় জাহাজগুলো, সেগুলোর একটা চারিত্রিক বৈশিষ্ট্যই হচ্ছে যে প্রোটেকশন দেয় বা মাদারহুড ফিলিংটাকে নিয়ে আসে। হ্যাঁ, তো সেক্ষেত্রেও এটা শিপকে বলা হয় হার বা সি। তাছাড়া আরও একটি কোনোটেশনের আছে যে হার ইজ অলওয়েজ প্রোডাক্টিভ, কারণ শিপ সবসময় প্রোডাকশন দেয়, যে আমি বাণিজ্য করতে যাচ্ছি যখন, তখন সেটার ক্ষেত্রে আমি কিছু না কিছু প্রোডাকশন পাচ্ছি, তো সেই জন্য এখানে হার অর্থে ব্যবহার করা হচ্ছে। তো স্টিয়ার বাই, স্টিয়ার হার বাই মানে স্টিয়ার বাই হার, অর্থাৎ তাকে চালনা করা। থার্ড লাইনে আমরা এবার আসি, অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং। হুইলস কিক আমরা বুঝতে পেরেছি যে ও যেখানে এই যে সেই হুইল, যে হুইলের দ্বারা আমাদের এখানটায় পরিষ্কার হচ্ছে জায়গাগুলো, যে এটার কিক বলতে এটাকে চালনা করাটাকে হুইলস কিক বলা হচ্ছে। হুইলকে ধাক্কা মেরে মেরে ঘুরিয়ে ঘুরিয়ে যখন বায়ুর বা বাতাসের বিপরীতে যেতে হচ্ছে, তখন তাকে যথেষ্ট জোর প্রয়োগ করতে হচ্ছে, সেটা হচ্ছে হুইলস কিক।
তো সেই হুইলস কিকটা এখানে আসছে। এবার একটা হুইলের বিভিন্ন রকম অংশ থাকে, যেমন এই ছবিটি দেখে আমরা বুঝতে পারবো যে আমরা একটা হুইলকে দেখলে পরে পরিষ্কার অর্থে বোঝা যাচ্ছে যে সেটা একটা জাস্ট শুধুমাত্র হুইল, যেমন কিনা এই ছবিটাতে বোঝা যাচ্ছিল যে এটা শুধুমাত্র একটা হুইল, কিন্তু সেটার তো শুধুমাত্র নয়। এই যে হুইলের এই যে ছবিটার মধ্যে এই যে যন্ত্রটাকে ফেলো বলে, এটাকে ব্যারেল বলা হয়, এগুলি হ্যান্ডেল, এইগুলি স্পোক, হ্যাঁ এইগুলি হচ্ছে টিলার রোপ, দড়ি দিয়ে বাঁধা থাকে টিলার প্লটস, প্ল্যাটফর্ম এটা যার উপরে থাকে, পেডেস্টাল যেটা দানি মানে দাঁড় করানো হয়, অ্যালেক্স বা স্পিন্ডল যেটা যার উপরে ঘুরে, এতগুলি অংশ নিয়ে একটা হুইল তৈরি হয়। ফলে আমাদের হুইলটাকে আমরা শুধুমাত্র দেখছি এরকমভাবে, কিন্তু এর মধ্যে প্রচুর অংশ কারিগরি রয়েছে যেগুলি এটা থেকে আমাদের কাছে অনেকটা বেশি স্পষ্ট হচ্ছে। ফলে এই হুইলটাকে কিক না করলে পরে তো যাবে না। এখানে কিক বলতে কিক স্টার্ট কথা বলা হচ্ছে, যে চালনা করা, এখানে লাথি মারা অর্থে ব্যবহার করা হচ্ছে না। ফলে অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং। আচ্ছা, দ্য হুইলস কিক তো না হয় বুঝলাম, দ্য উইন্ড সংটাকে এবার আমরা বুঝি, বাতাস কি করে গান গাইতে পারে। অবশ্যই বাতাসের গান আছে, কারণ হচ্ছে সেইলাররা কি করে যে তারা অবশ্যই জাহাজ চালানোর সময় একটা গানের সাহায্য নেয়, যাতে তাদের এনথুজিয়াজম বা উদ্দীপনাটা কাজ করে মনের মধ্যে। তো সেই ক্ষেত্রে এই বাতাস কিন্তু তাদের ওই কাজটাকে ত্বরান্বিত করে, উইন্ডের যে আওয়াজ, বাতাসের যে আওয়াজ সেইটাকে মিউজিক হিসেবে উনি কবি এখানে কল্পনা করে ধরছেন, সেইটাই হচ্ছে উইন্ড সং। ফলে এখানে কিন্তু উইন্ডকেও পার্সোনিফাই করা হচ্ছে, কারণ সং মানে গান গাইবার কোয়ালিটি কিন্তু একমাত্র হিউম্যান বিংয়ের থাকে। ফলে উইন্ড যখন এখানে সংটাকে উইন্ডের পরিপ্রেক্ষিতে বসানো হচ্ছে, তখন কিন্তু এটা এই পার্সোনিফিকেশনটাও এখানে করা হচ্ছে, যেভাবে লোনলি সি এবং লোনলি স্কাইয়ের ক্ষেত্রে করা হয়েছিল। আমি জিনিসটাকে আরেকটু পরিষ্কার করে দিই, যেমন আমি যদি এই ছবিটাকে বা আমরা যদি এই ছবিটাকে দেখি, তাহলে এই মহিলাটি একা, ফলে এর ক্ষেত্রে কিন্তু লোনলি শব্দটি ব্যবহার করা সম্ভব, বা এই পুরুষটিও কিন্তু এখানে একা, ফলে এর ক্ষেত্রেও কিন্তু লোনলি শব্দটাকে ব্যবহার করাটা সম্ভব। কিন্তু লোনলি শব্দটাকে কবিতায় ব্যবহার করা হচ্ছে সি বা স্কাইয়ের ক্ষেত্রে, তেমনি সং শব্দটাকে ব্যবহার করা হচ্ছে উইন্ডের পরিপ্রেক্ষিতে, যেটা কিন্তু পুরোপুরি নন হিউম্যান এন্টিটির ক্ষেত্রে ব্যবহার করা, ফলে সেটা একটা পার্সোনিফিকেশন হয়ে দাঁড়াচ্ছে। অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, হোয়াইট সেলস শেকিং মানে এখানে এই যে হোয়াইট সেল, হোয়াইট সেলের ব্যাপারটাওকে বুঝতে হবে, যে বা হোয়াইট সেল শেকিং, শেক বলতে নড়ছে, সমুদ্রের জলের মধ্যে নড়ছে। তো ছবি দেখি আমরা একটা, সেই ছবিটা দেখলে খানিকটা পরিষ্কার হবে আশা করছি। এই বিক্ষুব্ধ সমুদ্রে এই যে হোয়াইট সেল সাদা যে জাহাজ নড়ছে, প্রচণ্ড দুলছে, তো এইটা হচ্ছে সেই শেকিং জায়গাটা, অ্যাডভেঞ্চার। কবি কিন্তু এখানে সেই জায়গাটাকে পরিষ্কার করছে যে উনি কী কী চাইছেন, সেই টল শিপ স্টিয়ার করতে চাইছেন, হুইলস কিক, উইন্ড সং এবং হোয়াইট সেল শেকিং। ফলে হোয়াইট সেল এই সেই অ্যাডভেঞ্চারাস লাইফটা উনি চাইছেন, যে যেখানে একটা মারাত্মকভাবে উনি জুঝবেন পরিস্থিতির সাথে, স্বাভাবিকভাবে আমরা যেটা করতে চাই আর কি। এবং আমি একটুখানি আবার মনে করিয়ে দিই ওনার এই লেখাটার কথা, যেখানে উনি বলছেন, দেয়ার আর ফিউ আর্থলি থিংস মোর বিউটিফুল দ্যান ইউনিভার্সিটি, আ প্লেস ওয়ার দোজ হু হেট ইগনোরেন্স মে স্ট্রাইভ টু নো, ওয়ার দোজ হু পারসিভ ট্রুথ মে স্ট্রাইভ টু মেক আদার্স সি। ফলে উনি কিন্তু সাধারণভাবে ঘরে বসে থাকতে চাননি, উনি কিন্তু বেরিয়ে আসতে চেয়েছেন, ঠিক রবিনসন ক্রুসোর মতোই উনি বেরিয়ে আসতে চেয়েছেন, দুনিয়াকে দেখাতে চেয়েছেন। এবং সেই অ্যাডভেঞ্চারাস কাউকে না কাউকে তো হতেই হবে, এক্ষেত্রে কবি নিজে উনি জায়গাটা তৈরি করতে চেয়েছেন, সেই অ্যাডভেঞ্চারাস জায়গাটাই উনি এখানে বোঝাচ্ছেন হোয়াইট সেলস শেকিং এর। তো এই লাইনটার মধ্যে আর একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা কি, বৈশিষ্ট্যটা আমি আর কোনো ছবি দিয়ে বোঝাচ্ছি না, আমি এমনি বলছি খুব সাধারণ। এখানে তিনটি অ্যান্ড ব্যবহার করা আছে, অ্যান্ড দ্য হুইলস কিক, অ্যান্ড দ্য উইন্ড সং, অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং। এই একাধিকবার যখন আমরা অ্যান্ডকে ব্যবহার করছি, দুটো উপায় হয়, আমরা কমা দিয়ে ব্যবহার করতে পারি, আর একটা আমরা অ্যান্ড ব্যবহার করে করতে পারি একটা বাক্যের মধ্যে। যেখানে অত্যধিক পরিমাণে অ্যান্ড ব্যবহার করা হয় সেইটাকে বলা হয় পলিসিন্ডেটন। আমি এই লাইনটির পাশে লিখে দিচ্ছি, ফলে আশা করছি সেটা সুবিধা হবে। এই হচ্ছে পলিসিন্ডেটন, তো যেখানে অ্যান্ডের ব্যবহার অত্যধিক, এই একটা অ্যান্ড, আবার এই একটা অ্যান্ড, আবার এই একটা অ্যান্ড, ফলে অ্যান্ডের ব্যবহার অত্যধিক হলে সেটাকে পলিসিন্ডেটন বলে। যেখানে অ্যান্ডগুলি উঠে গিয়ে কমা বসে সেটাকে বলা হয় অ্যাসিন্ডেটন, শুধু এ বসবে পলের জায়গায়, অ্যাসিন্ডেটন, পলির জায়গায়, সরি পল নয়, পলির জায়গায় এ বসবে, অ্যাসিন্ডেটন বলা হয় যেখানে কমা বসে অ্যান্ডের জায়গায়। তো
ফলে আমরা বুঝলাম এই তিন নম্বর লাইনটাও। এবার চার নম্বর লাইনে, অ্যান্ড গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড গ্রে ড্রন ব্রেকিং, বেশ ভালো কথা। অ্যান্ড এ গ্রে মিস্ট, এই গ্রে মিস্ট ব্যাপারটা কেমন আমরা দেখি ছবি, যদি সেটা আর একটু পরিষ্কার হয়। এই হলো গ্রে মিস্টের একটা ছবি, যেখানে গ্রে বলতে হোয়াইটিশ, মিস্ট যেটা সমুদ্রে আমরা জানি সেটা যেমনভাবে কাজ করে আর কি। এটা তো এমনিতেও আমাদের যখন আমরা ডে ব্রেক কবিতাটা পড়বো লং ফেলোর ক্লাস ইলেভেনে রয়েছে এই কবিতাটি, তো সেখানেও দেখাচ্ছে যে উইন্ড কিভাবে, বাতাস কিভাবে মিস্টকে সরিয়ে ডাঙার দিকে আসছে, ফলে সেই মিস্ট কিন্তু সমুদ্রের একটা অত্যন্ত সাধারণ বৈশিষ্ট্য। এই ছবিটিতেও খানিকটা গ্রে মিস্টের আভাস আমরা পাই, যেখানে মিস্ট এই হেজি কালারগুলোকে দিয়ে বোঝানো হচ্ছে, ফলে এইটা হচ্ছে গ্রে মিস্ট। ফলে অ্যান্ড গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, এটি এড মিলসামের একটি ছবি, যেটা উনি গ্রে মিস্ট বা গ্রে ডনের একটা ছবি তিনি আঁকতে চেয়েছিলেন। ছবিটি বিখ্যাত ছবি, এই ছবিটিও ইন্টারনেটে সার্চ করলে পাওয়া যাবে। এটি আরেকটি ভালো ছবি, যেটা সি ফেসে কেমনভাবে গ্রে মিস্ট আসছে সেটাও দেখা যাচ্ছে। এবং ফাইনালি শুধু সিতেই কেন, আমরা যদি আরও একটা জায়গায় দেখি, এটি হচ্ছে গ্রে মিস্ট, এটাও আমরা অনেক সময় হরর ফিল্মগুলোতে দেখে থাকি যে গ্রে মিস্ট কীভাবে কাজ করে। এটা হচ্ছে ফরেস্টে গ্রে মিস্টের একটা ছবি, ফলে গ্রে মিস্ট সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা চলে এলো। তো অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, তো গ্রে ডনের ছবিও আমি দেখালাম, তবু আরেকবার দেখাই। এইটা যেমন গ্রে ডনের একটা পেন্টিং, ডন হচ্ছে এবং তার কালারটা গ্রে, ফলে সেটা ছবিতে তিনি ধরবার চেষ্টা করেছেন। বা এটিও একটি গ্রে ডনের আরেকটি সুন্দর ছবি, ডন হচ্ছে সেটাও গ্রে কালারটা ফুটে উঠছে আস্তে আস্তে, ফলে এটা হচ্ছে গ্রে ডন এবং আগেরটা ছিল গ্রে মিস্ট, ফলে অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, তো ডন আস্তে আস্তে হচ্ছে। সুতরাং চারটি লাইন আমাদের কাছে মোটামুটিভাবে পরিষ্কার হলো। এইবার বাকি লাইনগুলোর দিকে আমরা যাই। দু নম্বর স্ট্যান্জার যে প্রথম লাইনটা, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, ফলে এখানেও কিন্তু লক্ষণীয় ব্যাপার, প্রথম লাইনে ছিল আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, দ্বিতীয় লাইনেও কিন্তু আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, তিন নম্বর লাইনটা আমরা পড়বো, তারপর আমি এটাকে ব্যাখ্যা করবো যে কেন এটা হচ্ছে। তো যাই হোক, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন ফর দ্য কল অফ রানিং টাইড। আচ্ছা, প্রথমটাই ছিল আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, এইবার উনি যাচ্ছেন ফর দ্য কল অফ রানিং টাইড, তাহলে রানিং টাইড ওনাকে ডাকছে। হ্যাঁ, ওনাকে ডাকছেন এই কারণের জন্য যাতে উনি আবার সমুদ্রে বেরিয়ে পড়তে পারেন তার অ্যাডভেঞ্চারের জন্য। এইটা একটি বেশ মজাদার ছবি, এখানে এই বোটটার নামটাই হচ্ছে রানিং টাইড, ফলে এই এবং হোয়াইট সেল, হোয়াইট সেল শেকিং শেকিং সিচুয়েশনেই আছে রানিং টাইডের কারণেই, ফলে এই যে একটা অ্যাডভেঞ্চার উনি চাইছেন সবসময় যে বাড়ি বসে না থেকে কিছু একটা করা যাক, সমুদ্রের ডাকে আমি ছুটে ছুটে যাই, বারবার বেরিয়ে যাই, ফলে সেই যে জায়গাটা ওনার মধ্যে কাজ করছে, তো সেই রকমই রানিং টাইডের জন্যই, রানিং টাইড বলতে এই প্রচণ্ড ঝড়, ঝড় না হলেও প্রচণ্ড স্রোত বা স্রোতের অভিমুখে থাকবে একটা দিকে এবং তার মধ্যে তিনি শিপ নিয়ে যাবেন, সেই জায়গাটা কিন্তু উনি বোঝাতে চাইছেন যে ফর দ্য কল অফ দ্য রানিং টাইড। এবং এই কারণের জন্যই কিন্তু বারবার করে এই ফিভারটা আসছে যে উনি সেটাকে সামলাতে পারছেন না, নিজেকে সামলাতে পারছেন না, ফর দ্য কল অফ রানিং টাইড। তো রানিং টাইড এখানেও খানিকটা আমরা বুঝতে পারি যে রানিং টাইড, যারা যারাই সমুদ্রে গেছে বা সমুদ্রে দেখতে গেছে তারাই রানিং টাইড সম্পর্কে খানিকটা ধারণা আছেই যে রানিং টাইড কেমন হতে পারে, যার মধ্যে প্রচণ্ড স্রোত থাকছে, ঢেউ থাকছে বড় বড় এবং সেটা ক্রমাগত আসছে, আছড়ে পড়ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে। সুতরাং তিনি যাচ্ছেন কি, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, রানিং টাইডের জন্য যাচ্ছে। দ্বিতীয় লাইনটা কি হচ্ছে, ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, সুতরাং কলটাকে উনি দুটোভাবে আবার জাস্টিফাই করাচ্ছেন, এই যে কলটা কল অফ দ্য রানিং টাইড, এই কলটা কেমন, কলটা হচ্ছে ওয়াইল্ড, প্রথম কথা এটা একটা ওয়াইল্ড কল, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ক্লিয়ার কল, ফলে একটা হচ্ছে ওনার ক্ষেত্রে ওয়াইল্ড কল আর একটা হলো ক্লিয়ার কল, এই রানিং টাইডের কলটা ওয়াইল্ড এবং ক্লিয়ার।
ওয়াইল্ড আমরা বুঝতে পারলাম, এটাতে বুঝতে তেমন অসুবিধা নেই, কারণ যদি ঢেউয়ের পরিস্থিতি এই রকম হয় তাহলে অবশ্যই সেটা ওয়াইল্ড, কারণ ভয়ঙ্কর, বিভীষিকাময়, সাংঘাতিক। ফলে সেক্ষেত্রে যে এটা একটা ওয়াইল্ড কল, এটা তো বোঝা যাচ্ছে যে তিনি, এবং তিনি সেটাই পছন্দ করছেন। ফলে সবাই যে সব কিছু পছন্দ করবেন তা নয়। আমরা বিয়ার গ্রিলসকে দেখেছি, উনি সুখে থাকতে ভূতে কিলেওনোর মতো একটা পরিস্থিতি, যে এমন এমন জায়গায় চলে যাচ্ছেন, এমন এমন কাণ্ড কারখানা করছেন যেগুলো আমরা স্বপ্নেও ভাবতে পারি না যে আমাদের দ্বারা সেগুলো হতে পারে। তো বিয়ার গ্রিলসও শুধু সাধারণ মানুষই, এমন তো নয় যে তিনি অসাধারণ কেউ, তার পক্ষে সম্ভব হচ্ছে। আমাদের মানসিকতাটারই অভাব, সেই জায়গাটাতেই কবি কিন্তু আমাদের মনের মধ্যে সেইটা ঢোকানোর চেষ্টা করছেন যে ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। এই যে ক্লিয়ার কল, উনি কিন্তু স্পষ্ট এটা শুনতে পাচ্ছেন এবং সেটাকে কিন্তু তিনি ডিনাই করতে পারছেন না, অস্বীকার করতে পারছেন না, হ্যাঁ, নেগেট কিন্তু করতে পারছেন না। কেন পারছেন না? কারণ এটা তার প্যাশন। এবার যখনই জিজ্ঞাসা করা হচ্ছে, আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো কিছুর উপরে কিন্তু প্যাশন থাকে, যে হোয়াট আর ইউ প্যাশনেট অ্যাবাউট। কেউ হয়তো ঘৌড়দৌড় পছন্দ করে, কেউ ভিডিও গেম খেলতে পছন্দ করে, কেউ ছবি আঁকতে পছন্দ করে, প্রত্যেকেই কিছু না কিছু পছন্দ করে, কেউ ইনডোর কেউ আউটডোর। এই যে মাউন্টেনিয়ার্স যারা, তাদের কথা যদি আমরা ধরি, তাহলে তারা যে কোথায় কোথায় চলে যাচ্ছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা খুব কমই খবর রাখছি। কিন্তু আমরা সাধারণভাবে যখন সেটা দেখতে যাবো যে কি দরকার ছিল এত উঁচুতে পাহাড়ের উপরে যাওয়া, এত কষ্ট করে যাওয়া, তো এটা তার প্যাশন। সুতরাং সে এটা নিয়ে প্যাশনেট, ঠিক যেমনভাবে লেখক এখানে ফিভারটাকে ব্যবহার করছেন, এই যে ওয়াইল্ড এবং ক্লিয়ার কল, ওয়াইল্ড এখানে ক্লিয়ার কল উনি শুনতে পাচ্ছেন রানিং টাইডের, তো সেই রকমই তিনি এটা সম্পর্কে প্যাশনেট এবং সেই জন্যই কিন্তু মে নট বি ডিনাইড, দ্যাট মে নট বি ডিনাইড। ফলে তিনি ওই কলকে কিন্তু অস্বীকার করতে পারছেন না এবং সেই জন্যই কিন্তু তিনি স্কাইকে লোনলি দেখছেন। আমরা কিন্তু সেই স্কাইকে স্কাই এর মতোই দেখবো, যে ঠিক আছে এটা কোনো ব্যাপার নয়, কিন্তু তার চোখে, কবির চোখে কিন্তু স্কাই একেবারে লোনলি, বা সিও কিন্তু লোনলি, তাকে কিন্তু তার মধ্যে যাবার মতো মানসিকতা কারোর নেই। ফলে সেই জায়গাটা কিন্তু উনি বারবার করে তুলে ধরতে চাইছেন। প্রসঙ্গক্রমে বলে রাখি, এই কবিতাটার এমন অনেকগুলি ফ্রেজ আছে যে ফ্রেজগুলো নিয়ে কিন্তু বিভিন্ন জনে, হয় সিনেমা না হয় বিভিন্ন রকম লেখা লেখি, উপন্যাস হোক, কোনো ডকুমেন্টারি হোক, লিখেছেন। যেমন আমি বলতে ভুলে গেছিলাম যে হোয়াইট সেলস শেকিং, এটা কিন্তু একটা লেখা আছে যেটা আমরা জানি, বা আমরা জানি এই যে এইটা, যেমন ইরা হেনরি ফ্রিম্যানের লেখা ছিল হোয়াইট সেল শেকিং, উনিও কিন্তু এই বিষয়টা নিয়ে, বিষয়টার উপরে লিখেছেন যে হোয়াইট সেল শেকিং বলতে তার অ্যাডভেঞ্চারাস লাইফ, বা কেমনভাবে সেখানে সমুদ্রে গেলে পরে কেমন পরিস্থিতি দাঁড়ায়, সেই রকমই। তো এটা আরও দু একটি আমি দেখাবো পরবর্তীকালে। যাই হোক, তো এইটা এখানে এবার আমাদের বুঝতে হবে যে ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, কারণ এটা তিনি অস্বীকার করতে পারছেন না। এখানে আরও একটি বলে রাখা দরকার, আর একটি বিষয় যে ওয়াইল্ডের সাথে উনি ক্লিয়ার শব্দটা কেন ব্যবহার করছেন, কারণ অনেক সময় কি হয়, আমাদেরকে কিন্তু কোনো সাধারণ পরিস্থিতির থেকে অসাধারণ পরিস্থিতিতে যখন যেতে বলা হয় তখন কিন্তু আমরা সচরাচর সাহস করি না। কেন সাহসটা করি না? তার কারণ হচ্ছে যে সেখানে গিয়ে আমাদের কোনো বিপদ হবে না, তো এই শঙ্কা আমাদের মনের মধ্যে চলে আসে, ভয়টা মনের মধ্যে চলে আসে। সেই জন্য কিন্তু কবির ক্ষেত্রে বলছে কি, এটা ওয়াইল্ড কল উনি জানেন এবং সেটা কিন্তু ক্লিয়ার তার কাছে, কলটা কিন্তু একেবারে পরিষ্কার, যে এই যে রানিং টাইডের যে কল, এটাতে কিন্তু তার কোনো অন্যরকম ভাবনা চিন্তার জায়গা নেই, মানে দ্বিধা বিভক্ত হবার কোনো কিন্তু জায়গা নেই। সেই জন্য কলটা একই সাথে ওয়াইল্ড, একই সাথে ক্লিয়ার। এই যে অ্যাডজেক্টিভ দুটো উনি ব্যবহার করছেন, এই অ্যাডজেক্টিভগুলো কিন্তু পরিষ্কারভাবে, মানে কল, এবার এখানে একটা জায়গা বলে রাখার দরকার, আসলে এই যে ওয়াইল্ড, ওয়াইল্ডটা তো আসলে কলটা হচ্ছে না, কল কখনো ওয়াইল্ড হতে পারে না বা ক্লিয়ার হতে পারে না, ব্যক্তি হতে পারে ওয়াইল্ড বা ক্লিয়ার, কিন্তু ব্যক্তি হতে পারে, কিন্তু এই দুটো অ্যাডজেক্টিভই কলের পরিপ্রেক্ষিতে বসেছে। হ্যাঁ, ক্লিয়ার এবং এখানে ওয়াইল্ড দুটোই কিন্তু কলের পরিপ্রেক্ষিতে বসেছে। এই অ্যাডজেক্টিভগুলিকে, এই ঘটনাটিকে বলা হয় ট্রান্সফারড এপিথেট। এবার ট্রান্সফারড এপিথেটটা কী জিনিস সেটা আমরা একটু চট করে দেখে নিই। ট্রান্সফার এপিথেট হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ, অলঙ্কার, রেটোরিক্যাল ফিগার বলা হয় সেগুলিকে, রেটোরিক্যাল ডিভাইস, যার মধ্যে মডিফায়ার, ইউজুয়ালি ইন অ্যাডজেক্টিভ, মডিফায়ার দরকার নেই, বোঝবার প্রয়োজন নেই এই মুহূর্তে। অ্যাডজেক্টিভটা আমরা জানি, ইজ অ্যাপ্লাইড টু দ্য রং ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। ফলে এই যেমন এখানে আমি বোঝাই যে ওয়াইল্ডটা আসলে আই এর ক্ষেত্রে হওয়ার কথা ছিল, কিন্তু অন্য ভুল জায়গায় গিয়ে বসেছে, কলের পরিপ্রেক্ষিতে বসেছে, বা মানে ওয়াইল্ড বা ক্লিয়ারটা কলের পরিপ্রেক্ষিতে বসেছে, এটা আই এর পরিপ্রেক্ষিতে বসতে পারতো।
এবার এখানে যদি আমরা দেখি, যেমন রেস্টলেস নাইট, দ্য নাইট ওয়াজ নট রেস্টলেস বাট দ্য পার্সন হু ওয়াজ অ্যাওয়েক তো ইট থ্রু ইট ওয়াজ, মানে অবশ্যই যে ব্যক্তি জেগে সে হচ্ছে রেস্টলেস নাইটে, নাইটটা তো কখনো রেস্টলেস হতে পারে না। হ্যাপি মর্নিং, হ্যাপিটা কে? ব্যক্তি। মর্নিং তো হ্যাপি হতে পারে না, বা ফিমেল প্রেজেন্ট, প্রেজেন্টটা তো আর ফিমেল নয়, ফিমেলদেরকে ওখানে রাখা হয়। ফলে এইগুলি হচ্ছে ট্রান্সফারড এপিথেট। ফলে কিভাবে ট্রান্সফারড এপিথেট হচ্ছে? একটা অ্যাডজেক্টিভ, এপিথেট মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, ফলে একটা এপিথেট বা অ্যাডজেক্টিভ সঠিক জায়গায় বসার পরিবর্তে ভুল জায়গায় বসছে, সেটা হচ্ছে ট্রান্সফারড এপিথেট। ফলে এখানে এই লাইনের মধ্যে ট্রান্সফারড এপিথেটটাকে বসানো হয়েছে। বা ট্রান্সফারড এপিথেট কেন বসানো হয়েছে? অবশ্যই কবিতার সৌন্দর্য বৃদ্ধির জন্য বা সোনার মাধুর্য বৃদ্ধির জন্য এটাকে ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, তা একটু আগে আমার আবার আরেকটু মনে পড়লো যে, যেমন হোয়াইট সেল শেকিং নিয়ে আমি বলেছিলাম যে এইরকম অনেক লেখা বেরিয়েছে এই কবিতার বিভিন্ন ফ্রেজগুলো নিয়ে টাইটেল করে বেরিয়েছে, সেই রকমই আরও দু একটি দেখাই। যেমন এইটি একটি, যে এডওয়ার্ড জে বার্গিনের অ স্টার টু স্টিয়ার হার বাই, ফলে এই হেডিংটার উপরে তিনি একটা কিন্তু এই সংক্রান্ত বিষয় নিয়েই একটি ডকুমেন্টারি টাইপ বা নভেল টাইপ একটা লেখা কিন্তু তিনি লিখেছেন। বা এইটা এ স্টার টু স্টিয়ার হার বাই, যেটা অ্যান ক্যাশ, এই ভদ্রমহিলা, রিমার্কেবল স্টোরি অফ আ গ্র্যান্ড মাদার্স ভয়েজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ফলে এইটা কিন্তু এর উপরে লেখা এবং সুন্দরভাবে এই জায়গাটাকেই কিন্তু তারা বেছে নিয়েছেন, এই কবিতার বিভিন্ন ফ্রেজগুলোকে কিন্তু বেছে নিয়ে টাইটেল দেওয়া হয়েছে। তো যাই হোক, তিন নম্বর লাইনে, সেকেন্ড স্ট্যান্ডার তিন নম্বর লাইনে আসি। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। উইন্ডি ডের যে তাৎপর্য, এই ছবিটি দেখলে আমাদের কাছে পরিষ্কার হয় যে উইন্ডি ডে বলতে কি বোঝায়, যে সমুদ্র তীরবর্তী এলাকা, প্রচণ্ড বাতাস বইছে সব সময়ের জন্যই বয়, এবং তার ফলে যে সমুদ্রে ঢেউ ওঠে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ফলে সেখানে এইটাই কিন্তু উইন্ডি ডে বোঝাচ্ছে। এবং উইন্ডিডের পরিণাম যে কী হয় সেটা আমরা জানি, যে প্রচণ্ড ঝড়, বিক্ষুব্ধ এলাকা তৈরি হয়, সমুদ্রের মধ্যে ঝড়ঝন্তা তৈরি হয়। এটি আরেকটি উইন্ডিডের ছবি, যেখানে আমাদের স্পষ্ট হয় যে বাতাস বইলে পরে কী প্রচণ্ড পরিমাণ বাতাস এখানে বয় সমুদ্র তীরবর্তী এলাকাতে, এবং তার ফলে সমুদ্রে কী কী ধরনের পরিবর্তনগুলি আসে। ফলে এই উইন্ডি ডেতে কি হচ্ছে? উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং সাদা যে মেঘগুলি সেগুলিকে ভেসে বেড়াতে দেখ আকাশের মধ্যে দিয়ে, খানিকটা এইরকম একটা চিত্র আমরা এখানে পাই, যেখানে হোয়াইট ক্লাউডস আর ফ্লাইং অন দ্য স্কাই। ফলে সে সমুদ্র এবং আকাশ দুটোই তিনি চিত্র তুলে ধরছেন, একটা ছবি আঁকছেন। ফলে উনি এখানে যে যে কিছু বেশ কিছু ইমেজের কথা বলছেন, এবার কী ইমেজ কীভাবে কাজ করছে, কোন কোন লাইনে কীভাবে আছে সেটা আমরা বুঝব। এই চার নম্বর লাইনটি পড়া হয়ে গেলে পরে আমরা ইমেজগুলিকে নিয়ে একটু আলোচনা করব। তো যাই হোক, এইখানটাই উনি প্রথম দুটো যে স্ট্যান্ডায় বা চার লাইন আর তিন সাত লাইনের মধ্যে উনি কী কী চাইছেন, মোটামুটি উনি একটা লিস্ট তৈরি করেছেন। একটা টল শিপ চাইছেন, একটা স্টার চাইছেন যেটা তাকে সাহায্য করবে স্টিয়ারিংয়ে, উইলস কিক চাইছেন, উইন্ড সং চাইছেন, হোয়াইট সেল শেকিংটা চাইছেন উনি, এবং তারপরে কী চাইছেন, গ্রে মিস্ট, গ্রে ডন ব্রেক করছে, হ্যাঁ এইগুলি চাইছেন। তারপরে কী করতে চাইছেন উনি, রানিং টাইডের কলে উনি বেরিয়ে যেতে চাইছেন, যেটা ওয়াইল্ড কল, ক্লিয়ার কল, যেটাকে তিনি অস্বীকার করতে পারছেন না। তার চাইছেন উইন্ডি ডে, তার সাথে হোয়াইট ক্লাউডস ফ্লাইং, ফ্লাই করছে হোয়াইট ক্লাউডগুলো। এইবার চার নম্বর লাইনে এসে বলছেন ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সিগলস ক্রাইং। তাহলে ফ্লাং স্প্রে জিনিসটা কী আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। ফ্লাংয়ের মানে যদি আমরা জানি, ফ্লিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্লাং, যার অর্থ হচ্ছে ছুঁড়ে ফেলা বা স্প্রে, যেটা আমরা বুঝতে পারছি যেটা একটা জলের ধারা বা একটা গতি সহকারে বেরোনো বা বেরিয়ে যাচ্ছে, এটা একটা মানে, যদিও আমরা সে মানেটা আরও একটু স্পষ্ট হব। কেউ কেউ অবশ্য বলেন যে এই ফ্লাং স্প্রে বলতে বোঝাচ্ছে যে জাহাজ থেকে নির্গত ধোঁয়া, যেটা থেকে বোঝা যায় যে জাহাজ এবার চলবে। কারো কারো মতে জলের যে ছেঁটা, যে জাহাজ জলে নামার পর যে চারপাশটা জলে যে গুড়ি গুড়ি বিন্দু বা প্রচণ্ড জলরাশি যে ছিটকে ছিটকে আসে, সেটাও ফ্লাং স্প্রে বলতে বোঝানো হচ্ছে এখানটায়। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম বলতে সমুদ্র থেকে যে ফোমটা বাইরে আসে, তার একটা ছবি আমরা দেখি, ছবিটা দেখলে আমাদের কাছে অনেকটা স্পষ্ট হবে। এটা এই যে সমুদ্রের ঢেউ থেকে যে ফেনা তৈরি হয়, সেই ফেনাটা এক্ষেত্রে স্পিউম অর্থাৎ
এই যে ব্লোন স্পিউম, ব্লোন স্পিউম বলতে ব্লিউ থেকে ব্লোন যে স্পিউমটা আসছে, ফলে ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম এই দুটোই মানে করছে যে সমুদ্রের ধারাবাহিক আবর্তন এবং বিবর্তন এবং তার সাথে জাহাজের চলমানতা, ফলে জাহাজ যে চলবে বা জাহাজের যে গতি এই গতিটাই সম্ভবত কারো কারো মতে ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম দিয়ে লেখক বা কবি বোঝাতে চাইছেন। কেউ কেউ বলে থাকেন যে এই তিনটে টার্মই যে ফ্লাং স্প্রে, ব্লোন স্পিউম এবং সিগাল ক্রাইং, এই সিগালস ক্রাইং এই তিনটে ফ্রেজই রিলেটেড কিসের সাথে, যে সেইলারের একটা ইচ্ছা যে তিনি ওই জাহাজ থেকে যে ধোঁয়া নির্গত হতে দেখবেন এটার মানে হচ্ছে জাহাজটা জার্নি শুরুটা করবে এবং সেই সময় অনেক বার্ড সিগাল মূলত জাহাজের আশেপাশে ঘোরে এবং সেটা একটা শুভ লক্ষণ, শুধুমাত্র শুভ লক্ষণ নয় সেটা দৃষ্টি নন্দনও বটে। এবার তখনকার দিনে কার্গো ভেসেলগুলোর ক্ষেত্রে এরকম হতো যে কার্গো ভেসেলগুলো এইভাবে জার্নি করতো, তত সিগালরাও সেই সময় ওই জায়গায় এরকম থাকতো, হতে পারে কবি সেই জায়গাটা থেকে মনে করে এই জিনিসটাকে নিয়ে আসছেন। ফলে আমরা যে ছবিটা দেখলাম ফোমের, এই এইরকম এইটাকে বলা হয় যে স্পিউম, আমরা বোঝালাম যে স্পিউম অর্থাৎ এই যে জায়গাটা ব্লোন স্পিউম, হ্যাঁ ফ্লাং স্প্রে যে ধোঁয়া নির্গত হচ্ছে, ব্লোন স্পিউম সমুদ্র থেকে যে ফেনাটা নির্গত হচ্ছে এবং সিগালস, এ দুটো তো না হয় বুঝলাম ফ্লাং স্প্রে এবং ব্লোন স্পিউম, তাহলে সিগালস ক্রাইং, সিগাল আমরা সম্ভবত সিগাল সম্পর্কে আমাদের ধারণা অতটা পরিষ্কার নয়, তো একটা দুটো ছবি দেখলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এই হচ্ছে সুন্দর একটি পাখি, এইটি হচ্ছে সিগাল, এদেরকেই উড়তে দেখা যায় সমুদ্র তীরবর্তী বা ডক এলাকায় জাহাজের ওপর দিয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়তে দেখা যায়। তো সিগালের আরও একটা ছবি আমি দেখাই, এই হচ্ছে উড়ন্ত সিগাল, যেটা আমরা সচরাচর টিভি বা টেলিভিশন বা যেটা ডিসকভারি চ্যানেলে দেখায় মাঝে মধ্যে সেখানে দেখতে পাই এবং অনেক ক্ষেত্রেও আমরা সমুদ্রে গেলে বড় এই জাতীয় পাখিদের আনাগোনা দেখতেই পাই। এইগুলি হচ্ছে সিগাল, সিগাল ক্রাই করা মানে সেটা একটা শুভ লক্ষণ হিসাবেও ধরা হয় সেলারদের জন্য যে সিগালরা উপরে ঘুরছে মানে দ্য ডে ইজ বিউটিফুল, দ্য ডে ইজ গুড টু স্টার্ট আওয়ার জার্নি। আর এই হচ্ছে আরেকটি ছবি যেখানে সিগালদেরকে উড়তে দেখা যাচ্ছে আকাশে, তো সিগালরা এইভাবেই খোলা আকাশে, নীল আকাশে সমুদ্রের ওপর দিয়ে উড়ে বেড়ায় এবং কখনো কখনো তাদের মাছ ধরে খেতেও দেখা যায়। এখন লেখক এখানে কোন টাইপের জাহাজের কথা বলছেন সেটা নির্দিষ্ট করা নেই, কিন্তু উনি যেহেতু টল শিপ চাইছেন, এবার শিপেরও অনেক পার্থক্য আছে, টল শিপ মানে যে ছবিগুলি আমি আগে দেখেছি সেরকমই যে একটা টল শিপ হবে তার কোনো মানে নেই, পার্থক্যগুলো আমি একটু দেখালে পরে আর একটু স্পষ্ট হওয়া যাবে। এইখানে ওই জাতীয় শিপের বিভিন্ন পার্থক্য আছে, হ্যাঁ যে ফুল ব্রিজ শিপ, বার্ক বা এখানে ব্রিগ, থ্রি মাস্টেড স্কুনা, বার্কেন্টাইন, তারপরে ব্রিগেন্টাইন, টু মাস্ট স্কোনা, টপসেল স্কোনা, কেচ, এই জাতীয় জাহাজগুলির বিভিন্ন রকম আকার আকৃতি রয়েছে, সবই যে টল শিপের মধ্যেই পড়ছে তার কোনো মানে নেই, কিন্তু এই জাতীয় জাহাজের কথাই সম্ভবত কবি এখানে বলতে চেয়েছেন। এবং একইভাবে লক্ষণীয় এই লাইনটিতেও কিন্তু অ্যান্ডের ব্যবহার আছে, অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, সুতরাং এটাও কিন্তু পলিসিনডেটেনের অন্তর্গত। তো এবার আমি বলেছিলাম যে এই চার লাইন পড়া হয়ে গেলে পর আমরা ইমেজ নিয়ে একটু কথা বলবো। ইমেজ আমরা আগেও জানি যে ওয়ার্ড পিকচার, শব্দ দিয়ে যে ছবি তৈরি করা, তো এখানে কী জাতীয় ইমেজ কাজ করছে সেটা আমরা একটু চট করে দেখে নিই। এখানে ইমেজারিগুলোকে একটুখানি যদি দেখি, চার নম্বরটাকে বাদ দিয়ে, অ অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার বাই, এবার এইটা কি বলছে, স্পিকার নিডস টু বি হ্যাপি, উড বি আ সিম্পল শিপ অ্যান্ড দ্য স্কাই, ফলে তিনি নিজেই চাইছেন যে একটা সুখে যেতে এরকম একটা পরিস্থিতিতে, এই ইমেজারিটা এখানটায় চলে আসছে, চিত্রটা দেখলে পরেও আমাদের কাছে সেটা পরিষ্কার। অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এই যে হোয়াইট ক্লাউড ফ্লাই করছে এটাও একটা ইমেজারি, তিনি শব্দ দিয়ে এই ছবিটিকে এঁকে ফেলেছেন। তো হি ওয়ান্টস টু বি অ্যাট দ্য সি এগেইন অ্যান্ড সি অল দ্য থিংস দ্যাট হি ইজ ইউজড টু অ্যান্ড দ্যাট মেক হিম ফিল অ্যাট হোম, যে তার বাড়ি মনে হয় ওটা, যে তিনি ওখানেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন। যে এখানে এটা হয় যে আমি বাড়িতে থাকতে ভালো লাগছে না, আমার বাড়িতে যেন দম্বন্ধকর পরিস্থিতি লাগছে, আমি বাইরে বেরোলে পরে সেটা হবে। তো আমি এখানে বাগি টু সিনেমার একটা ডায়ালগ যেটা আমি মনে করিয়ে দিই, তাহলে সেটা সুবিধা হবে যে পপুলার কালচার থেকে দেখানো। তো ও যেখানে বলছে যে টাইগার শ্রফ যখন ভিলেনকে মারতে যাচ্ছে একা একটা আইল্যান্ডে, তো সেই আইল্যান্ডে বর্ণনা দিচ্ছেন যে যিনি বর্ণনা দিচ্ছেন, তো যে মেজর এসে টাইগার সম্পর্কে বলছে, রনি সম্পর্কে বলছে, তো সে বলছে
যে আসলে জঙ্গলটাই হচ্ছে ওর বাড়ি, সাধারণ বাড়িতে নয়, জঙ্গলই ওর বাড়ি, এবং সুতরাং ও জঙ্গলে গেলে পরে সে নিরাপদেই থাকবে। একই কথা র্যাম্বোর ক্ষেত্রেও প্রযোজ্য। র্যাম্বোকে যখন জঙ্গলে আটকে দিয়েছিল, তখন র্যাম্বোর যে ট্রেনার ছিলেন তিনিও কিন্তু র্যাম্বো সম্পর্কে সেই কথাটাই বলেছিলেন যে হি ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট ম্যান অ্যান্ড জঙ্গল ইজ হিজ হোম। ফলে সেখানে এইটাই হচ্ছে বিষয় যে উনি এখানে অ্যাট হোম ফিল করেন, যে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সিগালস ক্রাইং। তো এই যে ফ্লাং স্প্রে, এই যে জিনিসটার কথা বলা, যে ছলাত করে যে জলের জলরাশি, হ্যাঁ, ব্লোন স্পিউমটা এখানেই আসে, ফ্লাং স্প্রেটাও এইটাই আসছে, এই ছলাত করে জলরাশিটাই হচ্ছে ফ্লাং স্প্রে। এর ফলেই কিন্তু ওই স্পিউমটা তৈরি হয়, ফলে সে ফোমটা তৈরি হচ্ছে, ফ্যানাটা তৈরি হচ্ছে। হ্যাঁ, তো এখানে মানেটা দাঁড়াচ্ছে দ্য স্পিকার ইজ হোম সিক, হি ইজ রিমাইন্ডিং হিমসেলফ অফ দ্য অফ হোয়াট লাইফ ইউজ টু বি লাইক অ্যান্ড হি ওয়ান্টস টু গো ব্যাক। ফলে কি বাড়িতে থেকে উনি ক্লান্ত, ফলে তিনি বেরোতে চাইছেন, বেরিয়ে সেই সব জায়গা ঘুরে দেখতে চাইছেন যেখানে যেটা তার কাছে অত্যন্ত কাম্য, যেটা তার কাছে অত্যন্ত ভালো লাগার জায়গা। চার নম্বরেরটা আমাদের এখনও পড়া হয়নি, তো সেটা শেষ স্ট্যান্ডাতে আছে, সেটা আমি ছেড়ে দিচ্ছি, আর একটা জায়গা আমি দেখাই। এইটি আরও ভালো ব্যাপার, একটা ভিজুয়াল ইমেজ, অডিটরি ইমেজ এবং ট্যাকটাইল ইমেজ, কোনটা কীরকম জাতীয় একটু বুঝে নিই আমরা। ভিজুয়াল মানে যেটা আমাদের দৃষ্টিতে দেখে টের পাচ্ছি, এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, এই যে গ্রে ডন ব্রেক করছে এবং গ্রে মিস্ট সিয়ে দেখতে পাচ্ছি আমরা, ফলে এইটা হচ্ছে ভিজুয়াল দেখা। যেটা অডিটরি হচ্ছে আমাদের শোনা, সিগালস ক্রাইং, এই যে উনি এখানে বলছেন অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, ফলে সিগালস ক্রাইং এর ক্ষেত্রে এইটা অডিটরি ইমেজের মধ্যে পড়ছে, যে আমাদের শুনছি আমরা এটা। ট্যাকটাইল ইমেজ হচ্ছে যেটা আমরা টাচ করে বুঝতে পারছি, স্পর্শ দ্বারা বুঝতে পারছি, এই যে বা অনুভব করছি আর কি, দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম। হ্যাঁ, সেটা আমাদের এই যে ছলাত করে জলটা যে গায়ে গিয়ে পড়ছে, হ্যাঁ, সেইটা কিন্তু আমাদের এখানে একেবারে অডিটরি বলছি, ট্যাকটাইল ইমেজ হিসেবে কাজ করছে, যেটা টাচ দ্বারা, স্পর্শ দ্বারা বোঝা যাচ্ছে। তো এই ইমেজগুলো কিন্তু এখানে সুন্দরভাবে কাজ করছে কবিতাটার মধ্যে। তো যাই হোক, এবার আমরা পরের লাস্ট স্ট্যান্ডাতে চলে আসি, শেষ স্ট্যান্ডাতে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন টু দ্য ব্যাকগ্রাউন্ড জিপসি লাইফ। আচ্ছা, আমি বলেছিলাম যে এই জিনিসটা আমি বোঝাবো তিন নম্বর স্ট্যান্ডাতে গিয়ে, যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। এইটা কেন, এই যে উনি এটাকে ব্যবহার করছেন, এটার কি কোনো আলাদা তাৎপর্য আছে? অবশ্যই আছে। এটিকে বলা হয় আসলে রিফ্রেন। এবার রিফ্রেনের সাথে অ্যানাফোরার একটা মিল আছে, তো সেটা আমি বোঝাই যে কী জিনিস রিফ্রেন, কী জিনিস অ্যানাফোরা। এটা হচ্ছে অ্যানাফোরা, যেটাকে বলা হয় রিপিটিশন ফর এফেক্ট, অর্থাৎ রিপিটিশনটা করা হয়। এখানে যেমন রিপিটিশনটা আছে, যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, এটা এই যে রিপিটিশন, এই রিপিটিশনটা এখানে আছে। রাইটার্স অফেন রিপিট স্পেশালি চোজেন ওয়ার্ডস অফ ফ্রেজেস টু এম্পাসাইজ আ পয়েন্ট অর স্ট্রেস সার্টন আইডিয়াস ফর দ্য রিডার। যে রাইটাররা কী করে, স্পেশালি চোজেন ওয়ার্ড ব্যবহার করে বা ফ্রেজ ব্যবহার করে এম্পাসাইজ করার জন্য, অর একটা পয়েন্টকে স্ট্রেস করার জন্য, সার্টন আইডিয়াস ফর দ্য রিডার, যে লেখকদেরকে, লেখক বলছি, পাঠকদেরকে কিছু কোনো ধারণা দেবার জন্য স্ট্রেস করা হয়, সে কন্টিনিউয়াস স্ট্রেসিং চলে, অর্থাৎ ক্রমাগত একটাই ফ্রেজকে বা কতগুলি চোজেন ওয়ার্ডস, অর্থাৎ পছন্দসই কতগুলি শব্দকে রিপিট করা হয়। তো সেই রকমই এখানটাই হচ্ছে অ্যানাফোরা। অ্যানাফোরার ক্ষেত্রে উদাহরণ হচ্ছে, এই ছবিটি একটু অস্পষ্ট তবু বোঝা যাচ্ছে, যে যেমন লার্নিং ইজ এভরিথিং, লার্নিং ইজ ম্যাজিক্যাল, লার্নিং ইজ লাইফ, এই লার্নিং ইজ, লার্নিং ইজ, লার্নিং ইজ, এইটা হচ্ছে অ্যানাফোরা, রিপিটিশনটা হচ্ছে। এবং এই যেহেতু একটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল ওয়ার্ড অর ফ্রেজ, হ্যাঁ, সেই জন্য এটা রিপিটিশনটা হচ্ছে অ্যানাফোরা। এবার এইখানে এইটা যে অ্যানাফোরা হবে না, তার কারণ প্রত্যেক লাইনে তো নেই, প্রত্যেক স্ট্যান্ডের ফার্স্টে আছে, যে আই মাস্ট গো ডাউন অল অ্যান্ড অল আই আস্ক, আই মাস্ট গো ডাউন অ্যান্ড অল আই আস্ক, আই মাস্ট গো ডাউন অ্যান্ড অল আই আস্ক। এইগুলো রিপিটিশনটা স্ট্যান্ডা ওয়াইজ হচ্ছে, প্রত্যেক একটা স্ট্যান্ডায় পরপর চারটে লাইনে হচ্ছে না। তাহলে আমরা চট করে বুঝে নিই রিফ্রেনটাকে। রিফ্রেনটা যে হচ্ছে এই যে একটা উদাহরণ, যেমন ফ্রেন্ডস আর স্পেশাল ওয়েন দে সিং টুগেদার, দে ক্যান সিং দ্য হোল, আবার ফ্রেন্ডস আর স্পেশাল, আবার ফ্রেন্ডস আর স্পেশাল, ফ্রেন্ডস আর স্পেশাল। ফলে এটাও হবে দে ক্যান সিং, দে ক্যান, দে ক্যান, দে ক্যান, দে ক্যান, দে ক্যান সব হচ্ছে, কিন্তু ফ্রেন্ডস আর স্পেশাল এইটা হচ্ছে রিফ্রেন। সুতরাং আমাদের এক্ষেত্রে এই যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, এইটা এখানে সেকেন্ড স্ট্যান্ডাতে এবং থার্ড স্ট্যান্ডাতে প্রত্যেকটাতেই রিপিট হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় রিফ্রেন।
এবার এই রিফ্রেন্টার উদ্দেশ্যটা কি? রিফ্রেন্টার উদ্দেশ্য হচ্ছে আমি আমার কাজটাকে প্রত্যেক মুহূর্তে জানাতে চাইছি যে হ্যাঁ এইটাই আমার কাজ। বারংবার যদি একটা জিনিসকে বলা হয় তখন সেটা মাথার মধ্যে ঢুকে যায়, এবং যাতে মাথার মধ্যে ঢোকে কবি কিন্তু সেই চেষ্টাই পাঠকদের ক্ষেত্রে করে গেছেন, যাতে তার একটা বৈচিত্র্য না থেকে একটা ছন্দে মিল ব্যাপারটা থাকে, যেখানে ছন্দর মধ্যে দিয়েও কবি কিন্তু বোঝাতে পারেন জিনিসগুলোকে। তো সেই জন্যে উনি এরকমভাবে রিফ্রেন্টটাকে ব্যবহার করেছেন। তো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন টু দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ। দ্য ভ্যাগ্রান্ট মানেটাকে আমরা একটু বুঝি। ভ্যাগ্রান্ট মানে হচ্ছে এ ওয়ান্ডারার হু হ্যাজ নো এস্টাবলিশড রেসিডেন্স অর ভিজিবল মিনস অফ সাপোর্ট, যে একজন ওয়ান্ডারার যার কিনা কোনো স্থায়ী ঠিকানা নেই থাকবার জন্য বা কোনো সাপোর্টও নেই, ভবঘুরে টাইপের। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড হচ্ছে সেই জায়গাটা যেটা জিপসি লাইফের সাথে তো উনি তুলনা করছেন। তো জিপসি লাইফটাও আমরা বুঝবো। আরও একটি ছবির মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে বুঝতে পারি যে যে এটা একটা মিম, অদ্ভুত সুন্দর মিম, যেখানে রাজ কাপুরের আনাড়ি সিনেমার একটা ছবি আছে, দেখা যায় না ঘর হে না ঠিকানা, তিনি গান করতে করতে যাচ্ছেন, তো সেখানে বিড়ালটা বলছে কি বলে তো ব্যাকগ্রাউন্ড হেতু, কেন? কারণ হচ্ছে তার ঘরও নেই তার ঠিকানাও নেই, সেই জন্য তিনি ব্যাকগ্রাউন্ড ভাব করে। তো সেই জায়গাটা এখানে তৈরি করছেন উনি, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন টু দ্য ব্যাকগ্রাউন্ড জিপসি লাইফ। এবার জিপসি লাইফের ব্যাপারটাও কিন্তু একটু বোঝবার বিষয়। জিপসি কাদেরকে বলা হয়? জিপসি হচ্ছেন এই যে এরা যারা চলমান, যাদের কোনো স্থায়ী ঠিকানা নেই, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যান, আরেক জায়গায় গিয়ে সেখানে থাকেন, আবার সেখান থেকে আবার আরেক জায়গায় চলে যান, এই হচ্ছে জিপসি লাইফ, যে কোথাও কোনো স্থায়ী ঠিকানা নয়। তো এটা অনেকটা আমাদের ভ্যাগাবন্ড কবিতাটিকেও মনে করিয়ে দেয়। রবার্ট লুই স্টিভেনসনও কিন্তু ভ্যাগাবন্ড কবিতাটিতে বলেছেন, গিভ টু মি দ্য লাইফ আই লাভ, লেট দ্য লাভ গো বাই মি, গিভ দ্য জলি হেভেন অ্যাবভ অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি, বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, দেয়ার্স দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি, দেয়ার্স দ্য লাইফ ফর এভার। সুতরাং তাকে ওইটুকু দিলেই সন্তুষ্ট, তিনি শুতে চাইছেন রাস্তার ধারে খোলা আকাশের নিচে, একটা রুটি উনি নদীর জলে ভিজিয়ে খেয়ে নেবেন, এইরকম একটা পরিস্থিতি উনি তৈরি করতে চাইছেন। তো সে এখানেও তাই জিপসি লাইফ ব্যাকগ্রাউন্ড লাইফ ব্যাকগ্রাউন্ড জিপসি লাইফটাও সেই অনেকটা সেই রকমই। জিপসি লাইফের আরেকটি ছবি আমি দেখাই। এই ছবিটিতেও দেখা যাচ্ছে যে জিপসিরা কীভাবে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হচ্ছে। তো জিপসি লাইফটাই হচ্ছে এরকম, যে খানিকটা বোহেমিয়ান টাইপ। বোহেমিয়ান আবার একটা নতুন কনসেপ্ট, সেটাও আমি বোঝানোর চেষ্টা করছি। তার আগে জিপসির আরেকটি ছবি দেখাই। এইটা হচ্ছে একটা জিপসি ফ্যামিলি ছবি, যেখানে একটা জিপসি পরিবারকে দেখাচ্ছে, জিপসি বাবা, জিপসি মা এবং জিপসি সন্তান, তারা একই রকমভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। এটি আরেকটি ছবি জিপসি লাইফের। এই ভদ্রলোক তার নিজস্ব সংসার একটি ক্যারাভ্যান টাইপের, সেই ক্যারাভ্যানের মধ্যে উনি থাকেন, ক্যারাভ্যানটাকে নিজের বাড়ি বানিয়ে নিয়েছেন, জঙ্গলের মধ্যে থেকে গেলেন, ফলে এটাও অনেকটা জিপসি লাইফ, যে বোহেমিয়ান যে কনসেপ্টের কথা আমি বলছিলাম। বোহেমিয়ান মানেও কিন্তু জিপসি বা ওয়ান্ডারার, যিনি ভবঘুরে, এ পার্সন মিউজিশিয়ান আর্টিস্ট অর রাইটার হু লিভস আ ফ্রি স্পিরিটেড লাইফ, এই যে মুক্ত জীবন যাপন যিনি করছেন, অ্যান্ড বিলিভস ইন ট্রুথ ফ্রিডম অ্যান্ড লাভ, সত্য মুক্ত হওয়া এবং ভালোবাসা, মানে স্বাধীনতা, সত্য স্বাধীনতা এবং ভালোবাসা, এই তিনটিতে যিনি বিশ্বাস করেন। তো বোহেমিয়ান বলতেও সেই জায়গাটাকেই বলা হচ্ছে, জিপসি লাইফের কথাই বলা হচ্ছে, যে টু দ্য ব্যাকগ্রাউন্ড জিপসি লাইফ। এমনকি রাজ কাপুরের সিনেমাটাতেও রাজ কাপুরকেও খানিকটা ব্যাকগ্রাউন্ড টাইপটাকেই দেখানো হচ্ছে, যে তার নিজস্ব ঠিকানা চালচুলো কোনো কিছুই নেই যেহেতু, সেই জন্য তিনিও কিন্তু একজন ব্যাকগ্রাউন্ডই, একজন জিপসি টাইপ। এটি একটি পেন্টিং, বোহেমিয়ান লাইফের পেন্টিং, যেখানে এই যে ড্রিঙ্কিং, মেরি মেকিং সমস্ত কিছু চলছে, এমনকি সবাই একসাথে গানা, মানে খানা পিনা ফুর্তি সমস্ত কিছুই চলছে, এইটি হচ্ছে বোহেমিয়ান লাইফ, জিপসি লাইফ, যেখানে কোনো বাধ্যবাধকতা নয়, কেউ বারণ করবার নেই, কেউ কাউকে ধরে বাঁধার কিছু নেই, খানিকটা হিপি লাইফের সাথে তুলনা। আমি এই হিপি লাইফটা এখানে আর ব্যাখ্যা করছি না, ফলে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন টু দ্য ব্যাকগ্রাউন্ড জিপসি লাইফ। জিপসি লাইফ এই কারণের জন্য, কারণ সেখানে কোনো বাধা নেই, মুক্ত, এবং সমুদ্র তাকে সেই মুক্তিটা দিতে পারে। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হুইলস ওয়ে ওয়ার দ্য উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ। গার্লস ওয়ে মানে সিগালস ওয়ে, অর্থাৎ সিগালেরা যেমনভাবে মুক্তভাবে ওড়ে আকাশে, যেটা আমরা আগেও দেখেছি,
খানিকটা এইরকম, যে মুক্ত আকাশে ওড়ার মতোই উনি বোঝাতে চেয়েছেন যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, গেল ওটা টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে। বেশ ভালো কথা, ওয়েলটাকে আমরা দেখে নিই একটু। এই হলো ওয়েল, যে সমুদ্রে নিজের মতোই বিচরণ করে, কেউ তাকে বাধা দেওয়ার নেই, সর্ববৃহৎ প্রাণী ওয়েল সমুদ্রের মধ্যে। নীলতিমি আমরা জানি সবচেয়ে বড় প্রাণী হতে পারে, 120 ফুটের ওপরেও লম্বা হতে পারে ওয়েল। তো এত বড় একটা বিশাল শরীর নিয়ে যখন একটা সমুদ্রের মতো জায়গায় বিচরণ করে ওয়েল, তখন তাকে সত্যি সত্যি আক্ষরিক অর্থে বাধা দেওয়ার মতো কেউ নেই। সে কিন্তু ফ্রি স্পিরিটেড, ফ্রি মাইন্ডেড। এবং একটা ওয়েল যখন সমুদ্রের মধ্যে যায়, তার বিশাল আকার দেখে কিন্তু ভয় পেয়ে যাওয়ার মতোই ব্যাপার। সে সমুদ্রের দানব, ফলে তাকে বাধা দেবে কে, কারো এত সাহস নেই। এবং সেক্ষেত্রেই কবি কিন্তু এটি বলছেন যে গার্লস ওয়ে, সিগলকেও আমরা দেখেছি, কিন্তু ক্রাইং সিগল যেটা, এই হচ্ছে ক্রাইং সিগলের একটা সুন্দর ছবি যেখানে সিগল চিৎকার করছে, তো ক্রাইং সিগলের ছবিটাও আমরা দেখে নিলাম। ফলে দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে ওয়ার দ্য উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ, এইটা একটু বোঝার ব্যাপার আছে। উইন্ড লাইক এ ওয়েটেড নাইফ, বাতাস হচ্ছে ওয়েটেড নাইফ। ওয়েটেড নাইফটা কী জিনিস? ওয়েটেড নাইফ হচ্ছে শান দেওয়া বা ধার করা, মানে খুবই প্রচণ্ড ধারালো ছুরি, প্রচণ্ড ধার দেওয়া হয়েছে, যেটা শার্প শার্প করা হচ্ছে। ওয়েটেড একটা ইংরেজির প্রতিশব্দ হচ্ছে শার্পেন্ড, যেটাকে ধার দিয়ে দিয়ে মসৃণ করে দেওয়া হয়েছে, প্রচণ্ড ধারালা করে দেওয়া হয়েছে। এই হচ্ছে ওয়েটেড নাইফের আর একটা চিত্র, যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ছুরিটা কতটা ধারালো, এই এবং কিসে ধার দেওয়া হয়েছে সেটাও রয়েছে। ফলে ওয়েটেড নাইফ সম্পর্কে আমাদের ধারণাটা পরিষ্কার হলো। এবার এখানে বলছে লাইক এ ওয়েটেড নাইফ, উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ, বাতাস যেন মনে হচ্ছে একেবারে চিড়ে বেরিয়ে যাচ্ছে, এতটাই ধারালো। তো এই যে লাইনটা উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ, এই লাইনটা আসলে একটা আর একটা রেটোরিক্যাল ফিগার, অলঙ্কার আছে এর মধ্যে, যাকে বলা হয় সিমিলি। সিমিলি মানে হচ্ছে দুটো ভিন্ন ধর্মী বিষয়ের একটা তুলনা, এবং সেই তুলনাটা লাইক, অ্যাজ, দ্যান এই জাতীয় শব্দগুলি দিয়ে করা হয়। তো সিমিলিটাকে আরেকটু ভালো করে বোঝার জন্য একটা ছবি দেখি আমরা। এখানে বলছে কম্প্যারিজন ইউজিং লাইক, অ্যাজ, রিজেম্বলস অর দ্যান, যেমন পায়রোস আইজ ওয়্যার অ্যাজ গ্রিন অ্যাজ এ স্প্রিং মিডো, তো স্প্রিং মিডো যেমন গ্রিন হয় তেমনি পায়রোর আই গ্রিন। তো এই জায়গাটা তুলনা করা হচ্ছে পায়রোর আইয়ের সাথে স্প্রিং মিডোর, পয়েন্ট অফ কম্প্যারিজনটাকে গ্রিনারি অর্থাৎ সবুজ দিয়ে। তো এরকম আরও কিছু উদাহরণ আছে এখানে, যেমন আমরা পাবো যে টুডে আই এম ফিলিং অ্যাজ ফ্রেশ অ্যাজ ডেইজি, ডেইজির মতো ফ্রেশ। জন রানস অ্যাজ ফাস্ট অ্যাজ লাইটিং, লাইটনিংয়ের মতো ফাস্ট হচ্ছে জনের দৌড়। মাই বেস্ট ফ্রেন্ড ইজ অ্যাজ স্টাবর্ন অ্যাজ এ মিউল, মিউলের মতো, খচ্চরের মতো প্রচণ্ড স্টাবর্ন একগুয়ে আমার বন্ধু। ফলে এই সবই কিন্তু এই যে অ্যাজ দিয়ে যোগ হচ্ছে, তো অ্যাজ দিয়ে যোগ করা মানে কি, শুধু অ্যাজ নয়, এখানে দ্যান বসানো যেতে পারে, লাইক বসানো যেতে পারে, এগুলি দিয়ে যখন তুলনাটা হবে তখন সেটাকে বলা হয় সিমিলি। ফলে এখানেও কিন্তু সেই সিমিলিটা রয়েছে, টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে ওয়ার দ্য উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ, ফলে ওয়েটেড লাইফের সাথে উইন্ডকে তুলনা করা হচ্ছে, তার তীক্ষ্ণতার জন্য, তার তীব্রতার জন্য, তার ধারালো স্বভাবের জন্য, যেন গায়ের মধ্যে কেটে বেরিয়ে যাচ্ছে এমন একটা পরিস্থিতি। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফর আ লাফিং ফেলো রোভার, এবং মেরি ইয়ে মেরি আমরা জানি আনন্দ ফুর্তি, ইয়ার্ন হচ্ছে গল্প, স্টোরি, ফ্রম আ লাফিং ফেলো রোভার। তো লাফিং ফেলো রোভার, ফেলো রোভার মানে অবশ্যই আমরা জানি যে যে সেলার, অ্যাকম্প্যানিং সেলার, যে সঙ্গী আর কি, সেলারের সঙ্গী, তাকে বলা হচ্ছে ফেলো রোভার। তো ফেলো রোভারের একটা ছবি আমরা দেখি, এই যে চেয়ারফুল ফেলো রোভার, লাফিং ফেলো রোভার বলতে যে আর কি সবসময় সঙ্গ দিচ্ছে এরকম একটা জায়গা। যদিও এখানে তো ছোট পরিসর, এখানে একটা ছোট্ট নৌকার মধ্যে দেখানো হচ্ছে, কিন্তু ফেলো রোভারের বৈশিষ্ট্যটা আরও বড় জাহাজের ক্ষেত্রে আরও বড়ভাবে স্পষ্ট। আর কেন এখানে লাফিং ফেলো রোভার দেওয়া হচ্ছে এটাও কিন্তু বোঝা যায় যে ফেলো রোভার কিন্তু অ্যাকচুয়ালি লাফিং হতে পারে, এটা কিন্তু ট্রান্সফার এপিথেট নয়। এইখানে যে এপিথেট লাফিং অ্যাডজেক্টিভটা ফেলো রোভারের ক্ষেত্রেই কিন্তু বসেছে। এবার রোভার বলতে তো আমরা অনেক কিছু বুঝি, রোভার যেমন আমাদের যে কমন যে ইমেজ, রোভার বলতে আমরা এই যে রেঞ্জ রোভারকে বোঝায়, হ্যাঁ, যে একটা গাড়ি, কিন্তু সেটা তো নয়। এখানে রোভার বলতে বোঝাচ্ছে ফেলো সেইলার, মানে যিনি আর কি কবির সাথে আরেকজন নাবিক। লাফিং কেন? বিকজ দে আর মেরি মেকিং, তারা সবসময় যেন আনন্দতে আছে, ফুর্তিতে আছে, দুঃখ বলে কোনো বিষয় নেই। ওই যে জিপসি লাইফ, বোহেমিয়ান লাইফ, সেই জায়গাটাকে এখানে বোঝানো হচ্ছে। লাস্ট লাইটে কী লাইনে কী আছে? অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম ওয়েন দ্য লং ট্রিক্স ওভার, তাহলে কোয়াইট স্লিপ, কোয়াইট স্লিপ হচ্ছে অবশ্যই শান্ত ঘুম, ঘুমের মধ্যে যেন কোনো ডিস্টার্বেন্স না আসে, কোনো রকম অসুবিধা আমাদের না তৈরি হয়।
অর্থাৎ ডিপ স্লিপ বলতে আমরা যেটাকে বোঝাই যে চির খুব সুন্দরভাবে ঘুমানো, একদম সাউন্ড স্লিপ, তো সেই জিনিসটাকেই বলা হচ্ছে যে কোয়াইট স্লিপ তিনি চাইছেন, একদম শান্ত। এই কোয়াইট আর কোয়াইট, QUYTE আর QUIET, এই কোয়াইট, কোয়াইট মানে হচ্ছে শান্ত। হ্যাঁ, তো সেটারও শেষে একটু পার্থক্যটাকে আমি দেখিয়ে দিই, দুটো শব্দের মধ্যে পার্থক্য এটা আর QUYTE এর মধ্যে। এখানে কোয়াইট, QUYET, এই যে মেকিং লিটল অর নো নয়েস, এই যে সাউন্ডলেস, কোয়াইট হচ্ছে কমপ্লিটলি, ফুললি বা টোটালি, সম্পূর্ণভাবে। এর প্রোনাউন্সিয়েশনগুলো আলাদা, কোয়াইট, 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 এটা হচ্ছে কোয়াইট আর এটা হচ্ছে কোয়াইট, তো ফলে আর কুইট সম্পূর্ণ আলাদা জিনিস, যেটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো তিনটে সিমিলার সাউন্ডিং হোমোনিম বলা হয় এগুলিকে, সিমিলার সাউন্ডিং ওয়ার্ড। তো কোয়াইট আর কোয়াইটের মধ্যে পার্থক্যটা কিন্তু ভুল করলে চলবে না, এবং সেক্ষেত্রে এই ইটিটা সবসময়ের জন্য শান্ত বা নো সাউন্ডকে বোঝাচ্ছে। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম, অবশ্যই সুইট ড্রিম, কারণ সেখানে শান্তি তখনই আসবে যখনই আমাদের সুইট ড্রিমটা আসে, মানে বিনা পরিশ্রম করলেই মানুষ সুন্দর সুখের ঘুম ঘুমাতে পারে, তখনই অবশ্যই সুইট ড্রিম আসে। সুইট ড্রিমের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যাতে কোনো রকম বাজে স্বপ্ন মাথার মধ্যে না ঘুরে, যেটা মনকে ক্লান্তি আনে, মনকে বিক্ষিপ্ত করে, এমন কোনো কিছু যাতে না হয়। ওয়েন দ্য লং ট্রিক্স ওভার, এবার ঠিক আছে এটুকুনে হয় বোঝা গেল, এবার এই হোয়াট ইজ লং ট্রিক, লং ট্রিকটাকে এবার আমাদেরকে বুঝতে হবে। এটা বোঝার জন্য একটা ছোট্ট লেখার দিকে আমি মনোযোগ আকর্ষণ করি, যেখানে বলছে ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম দ্য ওয়ার্ড ট্রিক ইজ ইউজড টু দ্য সেলার, আ ট্রিক ওয়াজ আ ওয়াচ অ্যাট সি, মানে সমুদ্র দেখতে হয়, সমুদ্রকে দেখতে হয়। ইট ইজ 4 hours অন অ্যান্ড 8 hours অফ ওয়াচ, 4 ঘন্টা অন মানে জেগে থাকতে হবে, বা অফ ওয়াচ বলতে ডিউটিতে নেই এরকম অবস্থায়। দিস শিডিউল ইজ এ সেলার্স ডে হুইচ ইজ ফলোড ইভেন টুডে, এমনকি আজও কিন্তু এটা মানা হচ্ছে যে সেলারকে কিন্তু অন এবং অফ দুটো ওয়াচই করতে হয়। দ্য লাস্ট লাইন তাহলে কী হচ্ছে, রেফার্স টু দ্য সেলার ওয়ান্টিং টু স্লিপ সাউন্ডলি উইথ প্লেজেন্ট ড্রিমস অ্যাট দ্য এন্ড অফ ইজ লং শিফট অন ওয়াচ অর অ্যাট দ্য হেলম অফ দ্য শিপ, মানে এই যে কাজ করে উনি ফিরছেন, এই ট্রিকটা হচ্ছে ওইটা। ট্রিক মানে কিন্তু কোনো কৌশল বা ম্যাজিক ট্রিকের মতো ট্রিক নয়, লং ট্রিক মানে হচ্ছে তার যে ডিউটিটা ছিল অন বোর্ড এবং অফ বোর্ড যে ডিউটিটা ছিল, সেই ডিউটিটার থেকে তিনি মুক্তি চাইছেন, যাতে সেটা এসে একটা সাউন্ড স্লিপ যেন তিনি পান। এই জন্য বলছেন কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম ওয়েন দ্য লং ট্রিক্স ওভার, এই যে জার্নিটা যখন ওভার হয়ে যাবে, যখন শেষ হয়ে যাবে, তখন যেন তিনি একটা চির ঘুম, মানে চির ঘুম বলতে অবশ্যই সেটা মৃত্যুর সমান সেটা নয়, কেউ যেন কোনো রকম বিরক্ত না করে। সেটা আমাদের ক্ষেত্রেও হয় যে আমরা প্রচণ্ড ক্লান্ত থাকলে পরে, বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে হয় যখন তাদের ঘুমটা পায় পড়াশোনা করতে বসতে বললে, তাদের সমস্ত ঘুম তখন মানে পৃথিবীর সমস্ত ঘুম তাদের মোট চোখে নেমে আসে, তো সেক্ষেত্রে এটা কিন্তু ওই জায়গাটাই বোঝাচ্ছে। লং ট্রিক্স ওভার মানে যখন কাজ তার হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, সেইটা থেকে তিনি একটু বিশ্রাম পাবেন, এইটাই হচ্ছে লং ট্রিক। এবার যে ইমেজটা, শেষ ইমেজটা আমাদের বাকি থেকে গেছিল, সেইটাকে এবার আমরা একটু দেখি যে এইখানে এই যে কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম ওয়েন দ্য লং ট্রিক্স ওভার দ্য স্পিকার ওয়ান্টস টু হ্যাভ গুড ড্রিমস অফ ইস জার্নি, এই যে তার যে জার্নিটা যখন ওভার হয়ে যাচ্ছে, ইমেজের এটা কিন্তু সেইটাই তৈরি করছে যে জার্নি শেষ, এবার তিনি বিশ্রাম নিচ্ছেন, এবং বিশ্রামটা যেন খুব মানে গভীর হয় এরকম একটা পরিস্থিতিতে, যেখানে কেউ তাকে বিরক্ত করবে না এবং তার ঘুম যেন কোনো রকমভাবে ব্যাঘাত না ঘটে, ফলে সেই ঘুমটাই তিনি কিন্তু ওখানে চাইছেন। সেই জন্যই বলছেন অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম ওয়েন দ্য লং ট্রিক্স ওভার, ফলে লং ট্রিকটাও আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে লং ট্রিক বলতে এখানে কী বোঝাচ্ছেন কবি। আরেকটি ছোট্ট ঘটনা যেটা বাদ থেকে গেছে, এখানে আমরা ট্রান্সফার এপিথেট সম্পর্কে জেনেছি, তো আর একটা জিনিসও আমরা চট করে একটু জেনে নিই, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, এখানে কী বোঝাচ্ছে ফর দ্য কল অফ দ্য রানিং টাইড বলতে, এই জায়গাটাই আছে হলো রিভার্সড এপিথেট। তো রিভার্সড এপিথেটটা কী সেটা আমরা একটু বুঝি, রিভার্সড এপিথেট হচ্ছে কম্পোজড অফ টু নাউন্স লিঙ্কড ইন অ্যান অফ ফ্রেজ, মাঝখানে একটা অফ থাকবে, যেমন দ্য শ্যাডো অফ এ স্মাইল, শ্যাডো একটা নাউন, স্মাইল আর একটা নাউন, অফ দিয়ে যুক্ত হলো, ডেভিল অফ আ জব, ডেভিল একটা নাউন, জব একটা নাউন, অফ দিয়ে যুক্ত হলো, হি স্মাইল্ড ব্রাইটলি নিটলি এফিশিয়েন্টলি, আ মিলিটারি অ্যাব্রিভিয়েশন অফ আ স্মাইল,
হি একটা নাউন, স্মাইল একটা নাউন, অফ দিয়ে যুক্ত হলো, এই মাঝখানের গুলো অ্যাডজেক্টিভ। তাহলে এইটা হচ্ছে রিভার্সড এপিথেটস বলা হয়। এবার এখানে আছে দ্য ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, কল একটা নাউন হিসেবে কাজ করা হচ্ছে এখানে, কল সামথিং কলিং, নট এক্স্যাক্টলি দ্য ভার্ব, ভার্ব হিসেবে নয়, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, কলটা এখানে ভার্ব নয়, নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর রানিং টাইডটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে এইটা রানিংটা অবশ্যই এখন অ্যাডজেক্টিভ, এই দুটো যুক্ত হচ্ছে অফ দিয়ে। ফলে আমরা যেমনভাবে ট্রান্সফার এপিথেট দেখলাম তেমনিভাবে এখানে কিন্তু রিভার্সড এপিথেটটাকেও লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আমরা আরেকটু অ্যানালিসিস করি, স্টাইলিস্টিক অ্যানালিসিস বলা হয় এটাকে, লাইনগুলো যদি দেখি, প্রথম লাইনটা একটু বড়, দ্বিতীয় লাইনটা একটু ছোটো, তার তিন নম্বর আরেকটু বড়, চতুর্থটা একটু ছোটো, পাঁচ নম্বর বড়, ছ নম্বর ছোট, সাত নম্বর একটু বড়, আট নম্বর আরও বড়। এটা কিন্তু ওয়েভ, যেমনভাবে সমুদ্রের ঢেউ আসে, যেমনভাবে আপ অ্যান্ড ডাউন থাকে একটা পরিস্থিতিতে, সবসময় আমরা যেটা সম্মুখীন হই, সেই জায়গাটা কিন্তু এখানটাই দেখানো হচ্ছে, এমনকি পুরো কবিতাটার মাধ্যমে। শুধুমাত্র যে ইমেজ দিয়ে তা নয়, বিভিন্নভাবেই কিন্তু কবিতাটাই বোঝানো হচ্ছে। এবং এর যে রাইম স্কিম, অর্থাৎ ছন্দে যে মিলটা আছে, যেমন যেমন স্কাই বাই, শেকিং ব্রেকিং, টাইট ডিনাইট, ফ্লাইং ক্রাইং, হ্যাঁ, যেমন এ এ, বিবি, সিসি, ডিডি, এইরকমভাবে কিন্তু ছন্দটাও এগিয়ে চলেছে, যাতে একটা কবিতার মাধুর্যটা এখানে পাওয়া যায়। এখন কবিতাটি স্টাইলিস্টিক অ্যানালিসিস করতে গিয়ে আমরা আর একটা জিনিসকে লক্ষ্য করি, এখানে আছে অনেক কিছুই, অ্যাজোনেন্স, অ্যানাফোরা, অ্যালিটারেশন, কনসোনেন্স, এনজ্যামমেন্ট, ইমেজারি, পার্সোনিফিকেশন, যেগুলোর মধ্যে কিছু কিছু আমি বলেছি, সবগুলো প্রয়োজন নেই, একটা জিনিস দরকার, এনজ্যামমেন্ট। যেটা এনজ্যামমেন্টটা কি বলছে এখানে, এনজ্যামমেন্ট সম্পর্কে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দো ইনভার্স দ্যাট ডাজ নট কাম টু অ্যান এন্ড অ্যাট আ লাইন ব্রেক, যে লাইনটা শুরু হচ্ছে সেটা শেষ হচ্ছে না, ইনস্টেড ইট কন্টিনিউস টু দ্য নেক্সট লাইন ফর এক্সাম্পল। এবারে এই যে আমরা যখন কবিতাটাতে যাব, এই যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, এইখানে গিয়ে কিন্তু লাইনটা শেষ হচ্ছে, যে এইটাকে বলা হয় এনজ্যামমেন্ট। অর্থাৎ লাইনটাকে আমরা, এই দুটি লাইনকে কিন্তু একসাথে একটা লাইন হিসাবে কল্পনা করছি, কারণ প্রথম লাইনটা গিয়ে কিন্তু এখানে শেষ হয়নি, সেটা আবার ফিরে এসে পুরো দ্বিতীয় লাইনে গিয়ে শেষ হচ্ছে। তো এখানেও সেটাই বলা হচ্ছে, এই যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। তো এনজ্যামমেন্টটাকে আমরা এখানে আরেকটু ভালো করে বুঝে নিতে চেষ্টা করলাম, যে এই দুটি লাইন কিন্তু একটা লাইন হিসেবে প্রযোজ্য, কারণ প্রথম লাইনটা গিয়ে শেষ হয়নি, দ্বিতীয় লাইনে গিয়ে শেষ হচ্ছে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে অ্যালিটারেশন। অ্যালিটারেশনটা হচ্ছে রিপিটেশন অফ দ্য কনসোনেন্ট সাউন্ড, যে কনসোনেন্ট সাউন্ডগুলো রিপিট হয়, যেটা একটা আমরা দ্য পাই টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে, যেখানে ডাব্লিউ বা ওয় সাউন্ডটা রিপিট হচ্ছে, যে আমরা এখানে পাচ্ছি এই যে অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, শেষ স্ট্যান্ডার দু নম্বর লাইনে, টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে ওয়ার দ্য উইন্ডস লাইক এ ওয়েটেড নাইফ, যে গার্লস ওয়ে, ওয়েল, ওয়ে, ওয়ার, উইন্ড, ওয়েটেড, এতগুলি ডাব্লিউ সাউন্ড, কিন্তু ডাব্লিউ কিন্তু কনসোনেন্ট সাউন্ড, এখানে প্রত্যেকটাতে রিপিট হচ্ছে। এই অ্যালিটারেশনটা দেওয়ার কারণও হচ্ছে যাতে শ্রুতি মধুরতা বৃদ্ধি পায়। তো কবি সব মিলিয়েই কবিতাটাকে পুরো পরিপূর্ণ করতে চেয়েছেন, এবং আমরা এখানে বুঝলাম যে টাইটেলটাও কেন গুরুত্বপূর্ণ, এবং উনি যে বক্তব্যটা প্রথমে পেশ করেছিলেন পোয়েট্রি সম্পর্কে, যে পোয়েট্রি ইজ এ মিক্সচার অফ কমন সেন্স হুইচ নট অল হ্যাভ, উইথ অ্যান আনকমন সেন্স হুইচ ভেরি ফিউ হ্যাভ, এটাও কিন্তু আমরা কবিতাটার থেকে পেয়ে গেলাম, যে কবিতাটার মধ্যেও কিন্তু এই জিনিসটার প্রতিফলিত হচ্ছে, যে কমন সেন্স এবং আনকমন সেন্সের একটা মিক্সচার কিন্তু আমরা এটা দেখছি। এমনকি আর একটা যে ওনার কথা মূল্যবান কথাটা দেখিয়েছিলাম, এটাও কিন্তু এখানে প্রমাণ হচ্ছে, যে উনি এমন কিছু দেখানোর চেষ্টা করছেন আমাদেরকে, বিশেষ করে পাঠকদেরকে, যেটা থেকে পাঠকরা মনে করতে পারে যে শুধুমাত্র ঘরে বসে থাকলেই সব কিছু হয়ে যায় না, বাইরের জগৎটাকে যখন অনুভব করতে শিখতে হবে, মানে শিখবো আমরা, তখন কিন্তু অনেক নতুন নতুন জিনিসপত্র আমাদের চোখের সামনে আসবে এবং আমরা দেখতে পাবো। এই কবিতাটিতে যদি কোনো রকম আর কোনো সমস্যা থাকে, যদি মনে হয় যে এই জিনিসটা আমি বুঝতে পারছি না, ফলে আমাকে নিচে আবার কমেন্টে লিখলে পরে সেটা সুবিধা হবে, আমি প্রয়োজন বললে সেটাকে বুঝিয়ে দিতে পারবো। তো মূল বক্তব্যটা আশা করি পরিষ্কার হয়েছে, কোথাও যদি কোনো রকম জায়গা বেঁধে থাকে, কিছু জায়গা আছে যেটা আরেকটু যদি পড়াশোনা করা যায় তাহলে আরেকটু ভালো হয়, কিছু স্থান আছে যেগুলিকে পরিষ্কার করার জন্য আরও কিছু দরকার পড়বে, তো এই মুহূর্তে আর সেগুলিকে আমি এখানে ব্যাখ্যা করছি না। যদি
কিছু বাদ থেকে যায় তো পরবর্তী কবিতা হোক গদ্য হোক যেটা নিয়েই বলি না কেন সেখানে কিছু আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। তো থাক, এখন এই পর্যন্তই থাকলো, পরবর্তী ক্ষেত্রে দেখা যাক কোনটা নিয়ে আমরা কাজ করতে পারি।